আজকে আমাদের 557তম ক্লাস, বৃহস্পতিবার 8/12/2022। আজকে আমাদের আলোচনার বিষয় মালসিটিলার চতুর্থ পর্ব। চতুর্থ পর্ব নিয়ে আলোচনা করবেন আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর মোহাম্মদ আমিনউদ্দিন স্যার। তো স্যারের পরিচিতি সকলেই জানেন, আমি নতুন করে দিচ্ছি না। স্যার আলোচনা সুন্দর লাগে আমাদের, বিভিন্ন জায়গা থেকে তিনি অনেক কালেকশন করে আমাদেরকে সেগুলো দেন। আজকের আলোচনার জন্য স্যারকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আর সকলের কাছে অনুরোধ থাকবে যে আপনারা আলোচনা চলাকালীন কেউ আনমিউট হবেন না, ভিডিও ওপেন করবেন না, অনুরোধ রইল। প্রশ্ন থাকলে অবশ্যই মেসেজ বক্সে লিখে রাখবেন। ধন্যবাদ সকলকে। হ্যাঁ, শুরু করুন। আলোচনা করেছিলাম পর্যন্ত এসে করতে পারিনি। মানে হচ্ছে নাকের ইনফ্লামেশন। আমরা জানি যে কোনো সুন্দর সাথে যখন আইডি যুক্ত থাকে তখন আমরা বলতে পারি যে সামান্য প্রবাহ। রাইনেটিস মানে হচ্ছে নাকের প্রবাহ। যদি আমরা দেখি যে ঠান্ডা লাগলে ঠান্ডার মতো কিছু লক্ষণ অ্যালার্জিক রাইনাইটিসের মধ্যে দেখা যায়। দেখেন গন্ডগোল থাকে এবং যা খায় সেই গন্ধটা আসে। তারপরে স্বাস্থ্য ভালো থাকবে ইত্যাদি। যা খাইলো ঢেকুর উঠবে সেই ঢেকুরের সঙ্গে সেই খাবারের গন্ধ এবং তার হজমে ডিস্টার্ব থাকে, পেটের গন্ডগোল থাকে, অর্থাৎ তার দুর্বল হজম রোগ। হ্যাঁ, দুর্বল হজম রোগ দেখেন মিলেই দেখেন কিছু কারণ আবার ওজন মাপ হয়ে গেছে। যাই হোক, আর ওজন হয়ে যাবে 65 থেকে 85, সেখানে আছে 90। ওজন না কমাইলে তো সমস্যা হবে।
আপনার এটাই মানে আপনার বাবার হজমে প্রবলেম আছে, দুটো সাথে কিনে একটু পুজো দিয়ে দেয়, আর ওই খাবার না খাই অনেক গরম আসছে, আর ওখানে যে প্রেশার করি আমি তা হয়েছে, তো এখানে আমার ফর্মুলা কাজে লাগবে না, এখানে এনা গেলে যে আমার ফর্মুলা এখানে কাজে লাগবে না, ঘর পরিষ্কার করে বিভিন্ন শীতকালে বিশেষ করে এগুলো থেকে বিভিন্ন রকম কিছু পার্থক্য আছে, যেমন যে কোনো একটু ধুলাবালির মধ্যে বা একটু যারা মহিলারা আছে একটু করে ঝাড়ু দেয় বা একটু উঠোন ঝাড়ু দেয়, ঝাড়ু দেওয়ার কাজ যখন করে যদি তারা একটু মাস্ক ইউজ করে তাহলে তাদের ক্ষেত্রে খুব বেশি অসুবিধা, অনেক সময় দেখা যাচ্ছে এটাকে প্রতিরোধ করা যায়। পাতলা পানি আসে বা ওয়াটারি ক্লিন ওয়াটারি ডিসচার্জ থাকে, এর সাথে দেখা যাচ্ছে যে একটা জ্বর বা এগুলো দেখা যাচ্ছে খুব একটা থাকে না, এলার্জি ক্লাইমেটিস। কিন্তু কমন কোল্ড যেটা যখন এই কোমর কোল্ডের সাথে কিন্তু শরীরে একটু ব্যথা হালকা জ্বর এগুলো অনুভব হয়, কিন্তু আমাদের যেটা অ্যালার্জি রাইনাইটিস এটা মেইনলি হচ্ছে ইমিডিয়েটলি আফটার এক্সপোজার টু অ্যালার্জেন, যেটা আমি বলছি যে একটু অ্যালার্জি অ্যাডভান্স এগুলোতে এক্সপোজ করার মাধ্যমে এই রাইনাইটিসটা মেইনলি তৈরি হয় বা হয়। এছাড়া আমরা কমন কোল্ডে দেখি
প্রায় 1 থেকে 3 দিনের মধ্যে তার এই লক্ষণ গুলো, তার দেখা যাচ্ছে নাক থেকে পানি আসে, সাথে একটু শরীর ব্যথা থাকে এবং একটু হালকা জ্বর থাকে। এই কোন কোনটা প্রায় 3 থেকে 7 দিন পর্যন্ত থাকে, কিন্তু হে ফিভার বা অ্যালার্জিক রাইনাইটিস যেটা, এটা দেখা যাচ্ছে অনেকক্ষণ শর্ট টাইমের মধ্যে ম্যানেজ হয়ে যায়। যখনই অ্যালার্জেনে এক্সপোজ করা হয় বা অল্প কোনো অ্যালার্জেনে খাবার দাবারের ক্ষেত্রেও হতে পারে, কিছু খাবার দাবার আছে যেটাকে আমরা ফুড অ্যালার্জি বলি, খাবার দাবারের ক্ষেত্রেও আছে। কিন্তু ফুড অ্যালার্জিতে দেখা যাচ্ছে স্কিনের মধ্যে বিভিন্ন রকম র্যাশ তৈরি হয়, বাট অ্যালার্জিক রাইনাইটিসও যেরকম রাইনাইটিস রিলেটেড না সম্পর্কিত যে সিম্পটমগুলো, ওগুলো ফুড অ্যালার্জিতে খুব বেশি পাওয়া যায় না। তো যাদের একটু অ্যাজমার সমস্যা আছে, যাদের শরীরে অ্যালার্জি পরিমাণ ব্লাডের মধ্যে আমরা দেখি যে সেরাম আইজিই, সেরাম ইমিউনোগ্লোবিউলিন ই, এই ইমিউনোগ্লোবিউলিনের পরিমাণটা অনেক বেশি থাকে, তারা সহজেই ডাকতে গেলে এই অ্যালার্জি পাইলে কিন্তু
এখন আমরা চলে আসি পালকি টিলা নিয়ে আমাদের আজকে আলোচনা। এসিবা নিয়ে একটু বলে দিলাম এই জন্যই, যেহেতু আমরা এসিবার অনেকে নাম শুনেছি, অনেকে অ্যালার্জিক রাইনিটিস নাম শুনেছি, এটা সম্পর্কে আমরা খুব বেশি জানি না, এই জন্য খুব সংক্ষেপে বলে দিলাম। কি বলেছে পালকি টিলার ব্যাপারে? Many nervous women, they can come for which sleep and water is done, and then they appear thick, yellowish, red distance. And the particular the distance below, but it should be the kind of stomach, mohila, ito, kribal prakriti, and the kind of the kind of the kind comes on with, and the hachi, among which say, that the body motor distance should be there. কিছু দিনের মধ্যেই দেখা যাচ্ছে এই ডিস্টার্সটা আপনার কপিয়ার প্রচুর পরিমাণে হয় এবং ঠিক এবং ঘন হয় ইউনোইশ গ্রিন এবং হলদে সবুজ বর্ণের এই ডিস্টার্সটুকু আমাদের পালপিটিলার ক্ষেত্রে দেখা যায়। তাহলে আমরা যেটা দেখেছি প্রথম দিকে ওয়াটারি ডিসচার্জ, এটা আমরা আর্থায়ন আমাদের আরেকটা মেডিসিন আছে আর্থালিকাম, ওই মেডিসিনের মধ্যে দেখি প্রথম দিকে ওয়াটারি ডিসচার্জ, তারপরে গিয়ে দেখা যাচ্ছে এই করবে যখন তার হে ফিভারটা ডেভেলপ করে ফেলে তখন তার দেখা যাচ্ছে এই পেশেন্ট অন্য কষ্ট গুলো আর অনুভব করে না, তখন শুধু হে ফিভারটা নিয়ে সে কষ্ট অনুভব করে। আমরা এই ক্ষেত্রে কিছু অ্যাকিউট নেজাল ডিসচার্জ এবং ক্রনিক নেজাল ডিসচার্জ এরকম কিছু আমাদের মেডিসিন আছে, কিছু অ্যাকিউট নেজাল ডিসচার্জ এর ক্ষেত্রে আমরা যখন এই যে ডিসচার্জ গুলো দেখা যায় একদম প্রাইমারি স্টেজে আমরা যদি দেখি নার্সিং এরকম পানি আসে, হাঁচি আসে, সবগুলো আমাদের মেট্রো মেডিকেল অনেকগুলো মেডিসিনের কথা থাকলেও আমরা যে মেডিসিন গুলোর মধ্যে মেডিসিন গুলো কমনলি চিন্তা করি তার মধ্যে আমাদের জন্য কার্বোবেস একটা বড় বেস মেডিসিন, কার্বোবেস, আর্সেনিক, এলিয়ান সুপা, ইউকেশিয়া। এখন কার্বোবেস এই মেডিসিনটি আমরা দেখি যে পেশেন্টের দেয়ার ইজ এ ওয়াটার ডিসচার্জ, পানির মতো তার ডিসচার্জ আসছে এবং তার একটা ইরিটেশন থাকে, ইরিটেশন থাকে, যে ইরিটেশনটা এক্সটেন্ডস ইনটু দা চেস্ট, তার বুকের দিকে এই ইরিটেশনটা ভিতরের দিকে আস্তে আস্তে যেতে থাকে উইথ হোয়ার্সনেস এন্ড রনেস, তার দেখা যাচ্ছে যে গলা বসে যাওয়া, গলা বসে আসে। তো আমরা যদি এটা রেপার্টরিতে কেন্টের রেপার্টরিতে দেখি লুজ ডিসচার্জ থিক, এক্ষেত্রে কার্বোবেস সেকেন্ড গ্রেডে, ওয়াটারি ডিসচার্জ ও সেকেন্ড গ্রেডে, এখানে থিক ডিসচার্জ ওয়াটারি ডিসচার্জ দুইটাতে সেকেন্ড গ্রেডে দেখা যাচ্ছে। রোজ কোরাইজা ইনফ্লামেশন ল্যারিংস উইথ, মানে তার আমরা যেখানে এই কার্বোবেজের ক্ষেত্রে যেটা দেখি তার যে ল্যারিংস, ল্যারিংস এর প্রদাহ সহ তার এই ডিসচার্জ গুলো মেইনলি দেখা যায়, যেটা আমরা মেট্রো মেডিকেলও দেখছি আবার রেপার্টরির সাথে লিঙ্ক করেও দেখছি, সেম কথাই রোজ কোরাইজা ইনফ্লামেশন ল্যারিংস উইথ ফার্স্ট গ্রেডে এই সিমটমসটি আমরা কার্বোবেজে দেখি। এছাড়া আমরা দেখি যে কার্বোবেজে এটা আমাদের অনেকগুলো মেডিসিনে আছে, নোজে আমরা যদি যাই দেখি ওভারহিটেড ফ্রম বিকামিং, মানে একটু গরম রুমে বা গরম হয়ে গেলে বা পেশেন্ট একটু মানে পেশেন্টের শরীরের নর্মাল বডি টেম্পারেচার একটু বেড়ে গেলে ওভারহিটেড হওয়ার পরে যখন তার কষ্টগুলো দেখা যায় সেক্ষেত্রেও কার্বোবেজ সেকেন্ড গ্রেডে আছে। এবং আমাদের ওয়ার্ম রুমে গেলে কষ্ট বেড়ে যায়, ওয়ার্ম রুম গরম হয়ে গেলে তার কষ্ট বেড়ে যায়, এটা এলিয়ান সেপা পালসেটিলা আমাদের যে আজকের আলোচ্য বিষয় পালসেটিলার মধ্যে আমরা দেখি যে গরম রুমে গরম ধরে গেলেই
তার এই নাকের হাঁচি কাশি সর্দি এগুলো দেখা যায়। এলিয়েন সিটার মধ্যে আমরা যেটা দেখি যে তার এক্সকোরিয়েটিং ডিস্টেন্স ফ্রম দ্য নোজ এন্ড ব্লান্ড ডিস্টেন্স ফ্রম দ্য আইজ, এলিয়েন সিটা এবং হচ্ছে ইউফেশিয়া এই দুইটা মেডিসিনের মধ্যে এটা ডিফারেন্স। চোখ থেকে দেখা যাচ্ছে নর্মাল ডিসচার্জ হয় কিন্তু নাক থেকে খুবই হাজাকর বা ক্ষতকর ডিসচার্জ বা খুবই ঝাঁঝালো ডিসচার্জ হয় নাক থেকে, সেটা হচ্ছে এলিয়েন সিটা। আর চোখ থেকে তার এক্সকোরিয়েটিং ডিসচার্জ বাট দেখা যাচ্ছে আপনার নাক থেকে নর্মাল ডিসচার্জ, এটা হচ্ছে আমরা দেখি হলো ইউফেশিয়ার মধ্যে। তো এই এলিয়েন সিটা মেডিসিনের মধ্যে কিন্তু আমরা একদম একিউট স্টেজে আসলে যদি দেখি এরকম এক্সকোরিয়েটিং ডিসচার্জ, আসলে এই এক্সকোরিয়েটিং ডিসচার্জটা যখন হয় তখন তার নাকের মধ্যে অত্যাধিক পরিমাণের ইরিটেশন হয়, মানে ওই যে ডিসচার্জ পানিটুকু এতই ক্ষতকর থাকে যে তার নাকের পাশগুলো বা ধারগুলো বা ছিদ্রগুলো পর্যন্ত তার দেখা যাচ্ছে আপনার চামড়াগুলো উঠে যায় এবং ক্ষত হয়ে যায় বা এখানে মনে হয় যেন একটু পুড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা তৈরি হয়, ফুসকার মতো পড়ে যায়। এটা আমরা এলিয়ান সিটার মধ্যে দেখি। আমরা এরাম ট্রিফাইলামের মধ্যেও দেখি যে নাক থেকে যে ডিসচার্জটা আসে এমন পরিস্থিতি ক্ষতকর থাকে, পেশেন্ট বারবার নাকের মধ্যে হাত দেয়, হাত দিয়ে দেখা যাচ্ছে নাক খুঁটে থাকে। তো এই নাক খুঁটে রক্ত বের করে ফেলে এরাম ট্রিফাইলামে, বাট এলিয়ান সিটার হচ্ছে তার অটোমেটিক ওই ডিসচার্জ গুলো তার ওই নাকটাকে একদম ক্ষত মানে আপনার চামড়া উঠিয়ে ফেলে, মানে ওই ডিসচার্জটাই দেখা যাচ্ছে সেখানে একটা ফুসকার মতো বা বিস্তারের মতো ফুটে যায়। এর পাশাপাশি হচ্ছে এলিয়েন সেটায় তার ল্যারিংসের মধ্যে একটা হুক বা একটা কাটার মতো কোনো একটা কিছু তার ল্যারিংসের মধ্যে অনুভব করে। এটা আমরা অ্যাসাসিটি ড্যাশ আর কিছু মেডিসিনের মধ্যে দেখি, তার গলার মধ্যে একটা বলের মতো একটা সেন্সেশন অনুভব করে। তো এটা এলিয়েন সেটা একটা হুক, এলিয়েন সেটা একটা আচ্ছা আমাদের পার্থ স্যার, আপনার মাইক্রোফোনটা মিউট করা নেই স্যার, হয়তো বা ভুলে আপনার মাইক্রোফোনটা আনমিউট করা, কাইন্ডলি প্লিজ থ্যাংক ইউ। তো আমরা আমরা যে বিষয়টি বলছিলাম যে এলিয়েন সিপার কথা বলছি, আর এলিয়েন সিপার আরেকটি বিষয় দেখি যে গরম ঘরে গেলে তার কষ্টগুলো বেড়ে যায়, যেটা পালতো কেনার মতো। আমরা ক্যাটেরা এবং কোরাইজা এই দুই ধরনের টার্ম আমরা মোটামুটি মেটামেডিকায় পাই বা হেপাটোলজিতে পাই, নোজ কোরাইজা অথবা নোজ ক্যাটেরা। ক্যাটেরা এবং কোরাইজার মধ্যে কিছু পার্থক্য আছে। কোরাইজার ক্ষেত্রে আমরা দেখি একটু থিক ডিসচার্জ যখন দেখা যায়, একটু থিক ঘন ডিসচার্জ সেক্ষেত্রে আমরা দেখি কোরাইজা, আর ক্যাটেরা হচ্ছে একটু পাতলা ডিসচার্জের ক্ষেত্রে আমরা ক্যাটেরা, এই টার্মটা আমরা দেখি। তো যাই হোক, এলিয়েন সিটা থিক ডিসচার্জের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যদি তার ওই রকম এক্সকোরিয়েশন খুব বেশি থাকে এবং যে লক্ষণ গুলো আমরা বলছি, কোরাইজার ক্ষেত্রেও দেখা যাচ্ছে এটা ফার্সিগ্রেটে আছে এলিয়েন সিটা। এবং আমরা এই রেপার্টরিতে দেখি নোজ কোরাইজা এনুয়াল হে ফিভার, যখন আপনার বছরে একবার এনুয়াল যদি বাৎসরিক ভাবে তার এই হে ফিভার হয় এবং সেই ক্ষেত্রে যদি আমরা লক্ষণ পাই, এখানে আমাদের কয়েকটা মেডিসিনই আছে তার মধ্যে ফার্স্ট এলিয়ান সিপা আছে, নোজ কোরাইজা এনুয়াল অগাস্ট ইন মানে কত অগাস্ট মাসে তার দেখা যাচ্ছে এই কোরাইজাটা ডেভেলপ করে, নোজ কোরাইজা এনুয়াল স্প্রিং ইন মানে বছরে একবার সেটা অগাস্ট হোক অথবা বসন্তকালে হোক তার দেখা যাচ্ছে। এছাড়া নোজ কোরাইজা ওয়ার্ম রুম এগ্রাভেশন, আমরা যেটা বলছি গরম রুমের মধ্যে ঢুকলে তার এই হাঁচির কষ্টগুলো দেখা যায়, নোজ ডিসচার্জ এক্সকোরিয়েটিং এটাতে ফার্স্ট গ্রেড। আরো অনেকগুলো রুব্রিক আছে, আমরা আমি ক্যান্টের রেপার্টরি দেখছি অনেকগুলো রুব্রিক যেখানে দেখা যাচ্ছে নাকের বিভিন্ন কমপ্লেইনে এরিয়াল সেটা মেডিসিনটা আমাদের জন্য নির্দেশ করে। ইউফেশিয়ার কথা বলেছি, ইউফেশিয়াটা জাস্ট হচ্ছে আমাদের এলিয়ান সিপার অপোজিট। তো এখানে আমরা পালসেটুলার ক্ষেত্রে যে ডিসচার্জটা হয়, পালসেটুলার যে ডিসচার্জটা, পালসেটুলার ডিসচার্জ গুলোর ক্ষেত্রে আমরা বলছি ব্লান্ড ডিসচার্জ, যেটা আমরা আগেও বলছি আগের ক্লাস গুলোতে আমরা বলছি পালসেটুলার যে কোনো ডিসচার্জ থাকে ব্লান্ড, এটা ক্ষতকর না, এটা নর্মাল। শুধুমাত্র ভ্যাজাইনাল ডিসচার্জটা পালসেটুলার ক্ষেত্রে থাকে এক্সকোরিয়েটিং, এটা পালসেটুলার একটা বিপরীত ধর্মী লক্ষণ, সকল ডিসচার্জ ব্লান্ড থাকলেও তার ভ্যাজাইনাল ডিসচার্জটা থাকে ক্ষতকর। এই ইউফেশিয়ার ক্ষেত্রেও দেখি তার নাকের ডিসচার্জটা থাকে ব্লান্ড, পালসেটুলার ক্ষেত্রেও থাকে নাকের ডিসচার্জটা ব্লান্ড। আচ্ছা,
এরপরে আমরা দেখি নেট্রামিউ, এটা আমাদের হচ্ছে আরেকটি ইম্পর্টেন্ট মেডিসিন, এই ফিভারের জন্য আমরা ব্যবহার করে থাকি। নেট্রামিউরের ক্ষেত্রে আমরা তো মোটামুটি আমরা জানি যে নেট্রামিউরের যে কষ্টগুলো, এগুলো দিনের বেলা সূর্যের সাথে সাথে নেট্রামিউরের হাঁচি সর্দি কাশি বা আদার যে কোনো কষ্ট নেট্রামিউরের এভাবে শুরু হয়। বাট পালসিডিলার ক্ষেত্রে আমরা দেখি পালসিডিলার কষ্টগুলো স্বাভাবিকভাবে সন্ধ্যায় বা রাতের দিকে দেখা যায়, শুধু ইস্টোমাক সিমটমস গুলো পালসিডিলার বলছে সকালবেলা দেখা যায়। তো নেট্রামিউরের ক্ষেত্রে দ্য নোজ ফিলিং আপ উইথ থিক ইয়েলোইশ গ্রিন রোপি মিউকাস এন্ড হোয়েন দ্য নোজ হ্যাজ বিন ক্লিয়ারড ইন ড্রাই বার্নিং স্মার্টিং ফিলিং ইন ইট। তো নেট্রামিউরের পেশেন্টের ক্ষেত্রে তার দেখা যাচ্ছে যে ডিসচার্জ গুলো হয়, এই ডিসচার্জ গুলো থাকে আপনার ঠিক থাকে, মানে গাঢ় থাকে, ইয়েলোইশ গ্রিন পালসিডিলার মতো ইয়েলোইশ গ্রিন। নেট্রামিউরের ক্ষেত্রে আমরা এরকম দেখি, আবার ওয়াটারি ডিসচার্জ নেট্রামিউরের ক্ষেত্রে আমরা দেখি। তো নেট্রামিউরে আমরা যদি দেখি মেইনলি নেট্রামিউরের ডিসচার্জটা থাকে একটু গাঢ়ই, আমরা রেপারটরিতেও দেখি রোজ কোরাইজা, রোজ কোরাইজা এনুয়াল 5 বছরে একবার যেটা আমরা বলছি হে ফিভার, ওই কোরাইজার মধ্যেই কিন্তু আপনার দেখে হে ফিভার লেখা কেন্টের রেপারটরিতে, যেটা ফার্স্ট গ্রেডে নেট্রামিউরকে ইন্ডিকেট করছে। রোজ ডিসচার্জ অ্যালবুমিনা, যেটা আমরা বলছি যে নেট্রামিউরের ডিসচার্জ গুলো একটু গাঢ় থাকে, কিন্তু সেই গাঢ়টা কেমন রোটি একটু রোস্টের মতো বা অ্যালবুমিনাস। অ্যালবুমিনাস মানে কি, আমরা যে ডিম ভাঙলে ডিমের যে সাদা অংশটা যে টাইপের নেট্রামিউরের ডিসচার্জ থাকে এই টাইপের। রোজ ডিসচার্জ হোয়াইট লাইক হোয়াইট অফ এগ, মানে এই যে আমি যেটা বলেছি ঠিক সেম কথাই, ডিমের সাদা অংশের মতো যদি ডিসচার্জ দেখা যায় তাহলে সেক্ষেত্রে আমাদের এই নেট্রামিউর এখানে ইন্ডিকেট করছে। এছাড়াও দেখা যাচ্ছে নেট্রামিউরে আমরা যেটা নেট্রামিউরের কমন যে বিষয়গুলো, তার লবণ খাওয়ার প্রবণতা, নেট্রামিউরে দেখা যাচ্ছে রোদের বা বিশেষ করে সূর্যের সাথে তার এগ্রাভেশন টাইমটা মিল, নেট্রামিউরের প্রচন্ড কনস্টিপেশন, নেট্রামিউরের প্রচুর পায়ে পিপাসা এবং তার জিহ্বাটা মানসিকের মতো, নেট্রামিউরের কনসোলেশনে এগ্রাভেশন, নেট্রামিউর সবার সামনে প্রস্তাব করতে চায় না বা পারে না, এই যে পিকুলিয়ার যে নেট্রামিউরের লক্ষণ গুলো আছে, নেট্রামিউরের দ্রুত যে একটা সাইলেন্ট গ্রিপ মনে, মানে একটা চাপা কষ্ট, নেট্রামিউরের পেশেন্টটা থাকে রিজার্ভ টাইপের, নেট্রামিউরের পেশেন্টরা মনের কথা মনে গুপিয়ে রাখে কাউকে বলে না, এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো তো আমরা আর পাবোই। আসলে এই একটা মেডিসিন কে আমরা যখন সিলেকশন করব তখন আদার্স বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা মেডিসিনটাকে স্টিউর হওয়ার চেষ্টা করবো। তো যাই হোক, এরপরে আমরা দেখি আরো কিছু মেডিসিন যেগুলো আমাদের ওই অ্যালার্জিক রাইনাইটিস এর জন্য আমরা ব্যবহার করি। আয়োডিন আমাদের একটা মেডিসিন আছে, আয়োডিনটা আমরা স্বাভাবিকভাবে কখন ব্যবহার করি, যখন দেখা যায় রোগী খুব ভালো খাবার দাবার খায়, খুবই ক্ষুধার্ত থাকে, অনেক খাবার খেতে পারে, বাট সে শুকিয়ে আসে, ইনাসিয়েটেড হয়ে আসে, খায় দায় শুকিয়ে যায়, আমি এটা জানি এই কথাটা, খায় দায় শুকিয়ে যায় আয়োডিন। আয়োডিনের পেশেন্ট গুলো থাকে গরম কাতর খুবই, তাতে যে ডিসচার্জ গুলো এগুলো থাকে নাক থেকে, তো ঠিক ডিসচার্জ যেটা দেখতে হচ্ছে এক্সকোরিয়েটিং থাকে এবং ইয়েলোইশ গ্রিন থাকে আয়োডিন, এই মেডিসিনটা গরম কাতর। আর অন্যান্য যে তাদের গ্ল্যান্ডের একটা, মানে গ্ল্যান্ড এনলার্জমেন্টের একটা প্রবণতা থাকে, শরীর শুকিয়ে যায় বাট তার গ্ল্যান্ড গুলো বড় হয়ে আসে, এরকম একটা মানে বিষয় স্কোপিয়ালাস ডায়াথেসিস আয়োডিন মেডিসিনতে। যাই হোক, এই মেডিসিনটি আছে কেলি হাইড্রোইকা, একটা মেডিসিন আমাদের, যে মেডিসিনটার মধ্যে দেখা যায় তার রুট অফ দ্য নোজে তার একটা সেন্সিটিভনেস, যেটাকে আমরা বলি সেন্সিটিভনেস, সেন্সিটিভনেস বাংলাতে এই মুহূর্তে মনে পড়ছে না, যাই হোক রুট অফ দ্য নোজের মধ্যে তার একটা সেন্সিটিভনেস দেখা যাচ্ছে, এটা আমি বুঝতে কিভাবে বুঝবো, সেখানে পুরো হাতও দিতে পারবো না বা সেখানে আমরা দেখা যাচ্ছে কোনো কাপড়ের মানে টাচও লাগবে না, বাট দেখা যাচ্ছে হাত স্বাভাবিকভাবে বাহিরে দিয়ে হাত দিলে তার একটা সেন্সিটিভনেস টা ফিল হতে পারে, একটা অ্যাবনর্মাল ফিলিং তার রুট অফ দ্য নোজে দেখা যেতে পারে। হ্যাঁ, এবং হচ্ছে তার সাথে সাথে মুখে একটু ব্যথা অনুভব হয় এই পেশেন্টের, এই পেশেন্টের পার্টিকুলার মতো ওপেন এয়ার
তাদের ভালো লাগে, ওপেনিয়ার ভালো লাগে, যে ওপেনিয়ারে গেলে তাদের এই উইকনেস গুলো, তার এই কষ্ট গুলো দেখা যাচ্ছে, অনেকটাই কমে আসছে, ভালো লাগে। তুমি হাইড্রোইটাম, তাদের ডিসচার্জ গুলো থাকে খুবই ঠিক এবং ইউনোই ডিসচার্জ, এটা আমাদের পালসোটিলার মতোই, বাট গরম কাতর পেশেন্ট, দেখা যাচ্ছে গরম কাতর পেশেন্ট। আর্টস আয়োড একটা মেডিসিন আমাদের, এটা আমাদের খুব বেশি ব্যবহার হওয়া একটা মেডিসিন, রুট অফ দ্য নোজে আর্টস আয়োডের পেশেন্টের একটা আপনার ব্যথা অনুভব হয় এবং তাদেরও দেখা যাচ্ছে যে নাকের ভিতরে পলিপ পাস হওয়ার একটা প্রবণতা কিন্তু আর্টস আয়োডের মেডিসিনের, আর্টস আয়োড মেডিসিনটির ক্ষেত্রে দেখি আমরা, এবং তাদের বুকের মধ্যে একটা শ্বাসকষ্ট অনুভব হয়, এটাকে আমরা বলি হচ্ছে প্রবণতা আমরা দেখি, যে তার কাশির সাথে একটা শ্বাসকষ্টের মতো অনুভব এটা আমরা দেখি, এবং তাদের শ্বাস নিতে একটু কষ্ট হয়, চেস্টের মধ্যে একটা মনে হয় যেন রনেস, মনে হয় যেন সব তার লাঙ্গের মধ্যে মনে হয় যেন একটু অসুস্থতা অনুভব হওয়া আর কি, যেটাকে রনেস মানে কাঁচা হয়ে যাওয়া, বা দেখা যাচ্ছে সেখানে একটু মনে হয় যেন ইনফ্লামেশন বা প্রদাহ টাইপের হয়ে আসছে, এই টাইপের একটু অনুভূতি আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমরা দেখি। এই ক্ষেত্রে আমরা আর্থ্রাইটিসের ক্ষেত্রে একটা বিষয় দেখি যে ফ্রিকোয়েন্ট স্নিজি অত্যন্ত হাঁচি, এবং এই হাঁচির ক্ষেত্রে তাদের একদম প্রথম দিকে দেখা যায় নাক থেকে প্রচুর পানির মতো ডিসচার্জ, তার ওয়াটারি নেজাল ডিসচার্জ কিন্তু আমরা এই আর্থ্রাইটিস মেডিসিনের মধ্যে দেখি। এখানে কিন্তু ওই যে ইলিয়ামসিকার মতো এই ডিসচার্জ গুলো তার নাকটাকে, যে নাকের ছিদ্র গুলো লিপ ঠোঁট গুলোকে দেখা যাচ্ছে বার্ন করে পুড়িয়ে দেয়, এই অবস্থা দেখা যায়, কিন্তু এই ডিসচার্জটা আস্তে আস্তে করে পার্টিকুলার মতোই দেখা যাচ্ছে উইথিন শর্ট টাইমের মধ্যে এটা গাঢ় হয়ে যায়, তো এবং এটা গরম কাতর আর্সেনিক মেডিসিন। এরপর হচ্ছে আর্সেনিক, এটা আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন, বিশেষ করে অ্যালার্জিক রাইনাইটিস এর জন্য। আর্সেনিক হচ্ছে, আর্সেনিকের পেশেন্টের ক্ষেত্রে আমরা জানি সবসময় গরম এরা চায়, গরম কাপড়, গরম খাবার, গরম পানি দিয়ে গোসল করা, এই জিনিসগুলো তারা চায়, যদিও তারা শুধুমাত্র এক্সেপ্ট মাথা, হেড, মাথার মধ্যে তারা ঠান্ডা পানি চায়, আদার্স তারা কিন্তু গরম খাবারটা পছন্দ করে, এবং তাদের এই অ্যালার্জিক রাইনাইটিস এর ক্ষেত্রে যখন তারা একটু গরম পানি খায় তখন তাদের কিন্তু ভালো লাগে, এই জিনিসটি আমরা দেখবো, এবং তারা খুবই অত্যন্ত ফ্রিকুয়েন্ট স্নিজিং, অনেক বেশি ঘন ঘন হাঁচি উইথ ওয়াটারি ডিসচার্জ, নাক থেকে একদম পানির মতো ডিসচার্জ আর্সেনিকের দেখা যাচ্ছে হতেই থাকে। আর্সেনিক পেশেন্ট স্বাভাবিকভাবে আমরা জানি চিলি পেশেন্ট, এজন্য গরমে তাদের ভালো লাগে। এছাড়া আর্সেনিকের আরো বেশ কিছু লক্ষণ আছে আমরা দেখে নিব। এছাড়া ডক্টর কেন্ট তিনি বলছেন অ্যাজমাটিক ফর্মস অফ হে ফিভার, কিছু হে ফিভার আছে যেগুলোর ক্ষেত্রে অ্যাজমা ডেভেলপ করতে পারে বা শ্বাসকষ্ট দেখা যেতে পারে, সেক্ষেত্রে আমাদের কিছু মেডিসিনের কথা তিনি বলছেন, দ্য রেমিডিজ হ্যাভিং দ্য ডিসনিয়া, মানে শ্বাসকষ্ট দেখা যায় যেসব মেডিসিনের ক্ষেত্রে, অ্যালার্জিক রাইনাইটিস এর ক্ষেত্রে, সেক্ষেত্রে আর্সেনিক, আয়োডাইড অফ আর্সেনিক বা যেটাকে আমরা আর্টস আয়োড বলছি, আয়োডিন, ক্লিহাইড্রোইকাম এন্ড সেবানিলা, এই মেডিসিন গুলোর কথা বলা হয়েছে। ডক্টর ক্যান বলেছেন দিজ আর দ্য ওয়ান্স আই হ্যাভ ফাউন্ড মোস্ট ফ্রিকোয়েন্টলি ইন্ডিকেটেড ইন দ্য অ্যাজমাটিক ফর্মস অফ হে ফিভার, এই মেডিসিন গুলোকে ডক্টর ক্যান খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করেছেন অ্যাজমাটিক ফিভারের জন্য, বা অ্যাজমাটিক যে আপনার হে ফিভারের জন্য। আচ্ছা, তো এরপর ইফ দ্য কমপ্লেন্ট হ্যাজ বিন ডেভেলপড আফটার বিং ওভারহিটেড অ্যাবাউট দ্য টাইম, যদি দেখা যায় একটু গরম রুমে বা গরম ঘরে যাওয়ার ফলে বা তার শারীরিক টেম্পারেচারটা একটু গরম হয়ে আসছে, তখন দেখা যায় যে ইউ উইল ফাইন্ড দ্যাট সাইলেসিয়া, পালসেটিলা এন্ড কার্বোবেজ মাস্ট বি কেয়ারফুলি কম্পেয়ার্ড। ডক্টর ক্যান বলছেন যখন এই ক্ষেত্রে সাইলেসিয়া, পালসেটিলা, কার্বোবেজ, আমরা অলরেডি পালসেটিলা এবং কার্বোবেজ, পালসেটিলা, কার্বোবেজ, এলিয়ামসিটা এই তিনটা মেডিসিনের কথা বলেছি, যে ওভার হিটেড হওয়ার কারণে বা ওয়ার্ম রুমে এক্সাইটেশন, সেক্ষেত্রে সাইলেসিয়া আমাদের আরেকটি মেডিসিন যুক্ত হলো ডক্টর ক্যান্টের বক্তব্যের আলোকে। এছাড়া অনেক সময় দেখা যায় কিছু পেশেন্ট নাক টানে, মানে নাক টানে বলতে কি, এটাকে আমি বলছি কনস্ট্যান্ট ডিজায়ার টু ব্লো দ্য নোজ, ডক্টর ক্যান বলেছেন কনস্ট্যান্ট ডিজায়ার টু ব্লো দ্য নোজ, মানে হচ্ছে বারবার সে নাকের মধ্যে
তার ডিসচার্জ আসার কারণে বারবার ভিতরের দিকে নাকটাকে মানে সে চেষ্টা করে তার নাকটাকে ক্লিয়ার করার জন্য। জাস্ট হচ্ছে আপনারা এটা বুঝতেই পারেন যে পেশেন্ট চেম্বারে আসলেও দেখা যায়, তো বারবারই দেখা যাচ্ছে, কিছু বাচ্চাদের ক্ষেত্রেও দেখা যায় নাক পরিষ্কার করার পরেও তার মনে হয়েছে যেন নাকে ময়লা আসছেই। তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের লেকোসিস, এলিবাইকোম, সরিনাম, নাজা, স্টিকটা, পালমোনারিয়া এই মেডিসিন গুলোর কথা ডক্টর ক্যান বলেছেন। তো সেক্ষেত্রে আমরা এখানে সরিনাম এবং নাকবোম এই দুইটা মেডিসিনের একটা কম্পারেটিভ স্টাডি আমরা ডক্টর ক্যান্টের মেটামেডিকা থেকে দেখেছি যে সরিনামের ক্ষেত্রে ডক্টর ক্যান বলছেন যে কপিয়াস ওয়াটারি ব্লাইন্ড ডিসচার্জ ফ্রম দা নোজ, প্রচুর পরিমাণে পানির মতো তার দেখা যাচ্ছে যেটা হলো ক্ষতকর না, ব্লাইন্ড ডিসচার্জ, বাট কখনো কখনো এটা ক্ষতকর দেখা যায় সরিনামের ক্ষেত্রে। আমাদের কিছু পিকুলিয়ার লক্ষণ বা সরিনামের কিছু বিশেষ লক্ষণ কিন্তু আমাদের মাথায় সবসময় থাকে যে এই পেশেন্টদের শরীর থেকে প্রচুর দুর্গন্ধ আসে, তারা গোসল করতে চায় না বা গোসল করিয়ে দিলে তাদের ভালো লাগে, এই পেশেন্টদের কাছে এরা প্রচন্ড শীতকাতর থাকে, এই আরো স্কিন ডিজিজের একটা প্রবণতা থাকে, প্রচুর দুর্গন্ধ শরীর থেকে আসে। তো এই যে মানে আরো যে লক্ষণ গুলো আছে সরিনামের এগুলো আমরা মাথায় রাখবো, সাথে যদি এগুলো দেখি এই লক্ষণ গুলো দেখি তাহলে আমরা অবশ্যই সরিনামের কথা আমরা চিন্তা করবো। Aggravation সরিনামের ক্ষেত্রে ডক্টর ক্যান বলেছেন the stuffing up of the nose generally takes place in the open air cold, মানে খোলা বাতাসে বা ঠান্ডায় যখন যায় তখন তার নাক বন্ধ হয়ে আসে। Emil by he is really been warm, যখন সে একটু গরম রুমে আসে, ক্লোজ রুমে আসে, একটু বদ্ধ ঘরে আসে, হ্যাঁ তখন তার দেখা যাচ্ছে এই নাকটা যে stuffing up of the nose এটা তার খুলে যায়, ভালো লাগে। Has some dyspnea which is relieved by stretching the arms at right angles with the body, মানে তার দেখা যায় সে একটু শ্বাসকষ্ট দেখা যায় এবং শ্বাসকষ্টের ক্ষেত্রে তার হাতটা যখন সে উপরের দিকে উঠায় তখন তার দেখা যাচ্ছে ভালো লাগে। তো এক্ষেত্রে ডক্টর ক্যান্ট এখানে আমরা মায়োসিনের বিষয়ে আলোচনা মানে যদিও করি নাই কিন্তু এই এই মানে পালসিটিলে মেডিসিনের ভিতরেই তিনি এই সরিনাম নিয়ে যখন কথা বলছিলেন তখন সেখানে বলছেন যে হে ফিভার ইজ এ সোরিক সিকনেস, আমরা জানি হে ফিভারটা সোরিক সিকনেস হঠাৎ করে দিয়ে যেহেতু একটা এক্সাইটিং কজের মাধ্যমে যেহেতু একটা এক্সাইটিং কজ এখানে কাজ করে যেটাকে আমরা অ্যালার্জি বা অ্যালার্জেন ডাস্ট পোলেন এগুলো যেহেতু একটা মানে এক্সাইটিং কজ সেটা তো একটা সোরিক সিকনেস বা সোরিক মায়োসিনের একটা বিষয়। সেক্ষেত্রে তিনি বলছেন গিভেন ইন এ সিঙ্গেল ডোজ উইল সো ডেভেলপ দ্য সিমটমস দ্যাট দ্য কেস উইল বি মোর ক্লিয়ার, যদি সরিনাম হয় বা আদার্স যে কোনো মেডিসিনই হোক যেহেতু এটা সোরিক সিকনেস সেক্ষেত্রে তিনি মেডিসিন অ্যাপ্লাই অ্যাপ্লিকেশনে একটা ক্লু আমাদেরকে দিয়ে দিয়েছেন যে একটা সিঙ্গেল ডোজ আমরা অ্যাপ্লাই করবো এবং সিঙ্গেল ডোজের প্রবলেমটা ক্লিয়ার হয়ে যাবে। নাকবো আমাদের আরেকটা মেডিসিন যে ক্ষেত্রে দেখা যায় ওপেন এয়ারে তাদের শ্বাস নিতে ভালো লাগে, ইজি ব্রিদিং ইন দা ওপেন এয়ার, আমরা পালসিটিলেও দেখি ইজি ব্রিদিং ইন দা ওপেন এয়ার, বাট আমরা সরিনামের ক্ষেত্রে দেখছি ওপেন এয়ারে তারা শ্বাস নিলে তাদের কষ্ট বা তারা যখন যায় তাদের এই অ্যালার্জিক রাইনাইটিসটা আরো বেড়ে যায়। অ্যাগ্রাভেশন বাট হোয়েন হি গোজ ইন টু দা ওয়ার্ম রুম হিজ নোজ স্টাফস আপ, যে তার ইজি ব্রিদিং ওপেন এয়ারে তার ভালো লাগে কিন্তু যখনই সে একটা ওয়ার্ম রুমে যায় একটা গরম ঘরে যায় তখনই আপনার এই নাকের ক্ষেত্রে দেখা যাচ্ছে তার নাকটা বন্ধ হয়ে আছে। তো এই বিষয়গুলো আমরা দেখি। তো এতটুকু ছিল আজকে হে ফিভারের উপরে আমাদের আলোচনা, হে ফিভারের উপরে আলোচনা। তারপর আমরা দেখি আজকে মাম্পস এন্ড ইনফ্লামেশন অফ প্যারোটিড গ্ল্যান্ড, আমরা এটি এর আগে কথা বলেছিলাম বিচ্ছিন্ন ভাবে, আজকে আমরা একটু মাম্পস নিয়ে কথা বলি। মাম্পস আমরা জানি কর্ণমূত্রদাহ, যেটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড গুলো ইনলার্জ হয়ে যায় কানের সামনের দিকে বা পাশেই কিছু গ্ল্যান্ড আছে যে গ্ল্যান্ড গুলোকে বলে প্যারোটিড গ্ল্যান্ড, এগুলো দেখা যাচ্ছে ইনলার্জ হয়ে যায়, বড় হয়ে যায়, ফুলে যায়, ব্যথা করে, সাথে পেশেন্টের জ্বর আসে, আদার্স পেশেন্টের কমপ্লিকেশন দেখা জটিলতা দেখা যায়। তো এই পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু মহিলা মাম্পসে সাফার করে, মাম্পস বা কর্ণমূত্রদাহ তার দেখা যায়, সেক্ষেত্রে দেখা যায় মানে যখন তার এই মাংসের সাথে তার দেখা যাচ্ছে ঠান্ডা লাগার একটা প্রবণতা বা ঠান্ডা লাগে সাথে তার ব্রেস্ট পুরো ফুলে আসে, এন্ড দেয়ার ইজ এন ইনফ্লামেশন অফ দ্য মেমারি গ্ল্যান্ড, এই মাংসের সাথে তার দেখা যাচ্ছে ব্রেস্টটা প্রদাহ বা মেমারি গ্ল্যান্ড ফুলে আসে।
প্রদত্ত দেখা যায়। এই ক্ষেত্রে আমরা যেটা পালসিটিলার প্রয়োগের যে ক্ষেত্রটা যেটা আমরা পাই, তারপরে এর আগেও বলেছি মাংসের করে যদি দেখা যায় কোনো মহিলার ব্রেস্ট খুলে আসে, যেটাকে আমরা সাইটিস বলি বা মেমারি গ্ল্যান্ড খুলে আসে, একটা প্রথমে রাইট সাইড তারপর লেফট সাইড বা দুইটা একই সাথে খুলে আসে, তাহলে সেক্ষেত্রে আমাদের পালসিটিলা আমাদের জন্য একটা অত্যন্ত এক্সিলেন্ট একটা মেডিসিন। আর এদিক থেকে পুরুষদের ক্ষেত্রে দেখা যায় তার টেস্টিকল বা টেস্টিসটা খুলে আসে, টেস্টিসটা খুলে আসে, যেটাকে আমরা অর্কাইটিস বলি, টেস্টিস খুলে আসে দেখা হয়, এই বিষয়গুলো আমরা দেখি। তো এখন একটি জিনিস ডক্টর কেন্ট এখানে একটা চমৎকার একটা পয়েন্ট বলেছেন, বাট হিয়ার ইজ দ্য ডিস্টিংগুইশ ফিচার, মানে এর আগে তিনি বলছেন পালসিটিলা হ্যাজ ওয়ান্ডারিং পেইন, মানে ওয়ান্ডারিং পেইন মানে হচ্ছে ব্যথাটা একবার এদিকে একবার সেদিকে, মানে চেঞ্জেবল ব্যথা, ব্যথা চেঞ্জ করে। রিউমেটিজম গোজ ফ্রম জয়েন্ট টু জয়েন্ট, তার বাতের ব্যথা এক জয়েন্ট থেকে আরেক জয়েন্টে যায়, জাম্পস অ্যারাউন্ড হেয়ার এন্ড দেয়ার, এখান থেকে সেখানে তার ব্যথা কষ্ট এগুলো জাম্প করে। নিউরালজিক পেইন ফ্লাই ফ্রম প্লেস টু প্লেস, স্নায়ুবিক যে ব্যথাগুলো আছে নার্ভ সম্পর্কিত ব্যথাগুলো এগুলো দেখা যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্লাই করে। ইনফ্লামেশন গো ফ্রম গ্ল্যান্ড টু গ্ল্যান্ড, তার প্রদাহ গুলো দেখা যাচ্ছে এক গ্ল্যান্ড থেকে আরেক গ্ল্যান্ডে যায়। কিন্তু আমরা এই পালসিটিলার মেডিসিনের ক্ষেত্রে একটি জিনিস দেখি, ডক্টর ক্যান বলছেন বাট হেয়ার ইজ দ্য ডিস্টিংগুইশিং ফিচার, এখানে একটা পার্থক্য সূচক একটা ফিচার আছে, সেটা হচ্ছে পালসিটিলা স্টিকস টু ইটস ওন টেস্ট, ইট কিপস জাম্পিং অ্যারাউন্ড বাট ইট ডাজ নট চেঞ্জ টু এ নিউ ক্লাস অফ ডিজিজ, মানে হচ্ছে দেখেন তার রিউমেটিজম আছে, বাতের ব্যথা আছে, সেই বাতের ব্যথাই একবার এখানে যাচ্ছে একবার সেখানে যাচ্ছে, বাট এখন এমন হচ্ছে না যে পালসিটিলার ক্ষেত্রে যে তার বাতের ব্যথা সাপ্রেস হয়ে বা বাতের ব্যথা চেঞ্জ হয়ে তার কাশি দেখা গিয়েছে, কাশি মানে চেঞ্জ হয়ে অ্যালার্জিক রাইনাইটিস দেখা গিয়েছে, অ্যালার্জিক রাইনাইটিস চেঞ্জ হয়ে তার দেখা যাচ্ছে আপনার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডার দেখা যাচ্ছে, বিষয়টা এমন না। পালসিটিলার ক্ষেত্রে দেখা যাচ্ছে তার যে ইনটেন্সটা সেটা সেম থাকে, মানে তার কমপ্লেনটা কতটা সেম থাকে শুধু এটা চেঞ্জ করে, এটা হচ্ছে পালসিটিলার পরিবর্তনশীলতা। ইয়ার সিমটমস, আমরা কানের কিছু লক্ষণ পালসিটিলার ক্ষেত্রে দেখি, বিশেষ করে ইয়ার গেটস রেড অ্যান্ড সোলেন, কানটা তার দেখা যাচ্ছে। আমরা এখানে মেইনলি যেটা দেখি পালসিটিলার অট্রিয়া বা অটাইটিস মিডিয়া, যেটা কান পাকার একটা প্রবণতা দেখা যায় পালসিটিলার পেশেন্টের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে তার কানের মধ্যে খুবই ব্যথা থাকে। কিন্তু তার যে আমরা যেটা দিয়ে মেইনলি পার্থক্য করতে পারি সেটা হচ্ছে পালসিটিলার যে ডিসচার্জটা থাকে, এই ডিসচার্জটা থাকে খুবই ঘন, ঠিক ইউলো হলে হলুদ ব্লাডি ডিসচার্জ দেখতে, ব্লাডি ডিসচার্জ যেটা আমরা ক্যালকেরিয়া সালফার মধ্যেও দেখি, তার এই ডিসচার্জের সাথে পুজোর সাথে রক্তের একটা ভাব, গিভিং রিলিফ টু অল হিজ পেইন। কিন্তু পালসিটিলার ক্ষেত্রে যেটা দেখা যায় তার যখনই ইয়ারের ডিসচার্জটা দেখা যায় তখন তার সকল কষ্ট কষ্ট থেকে পেশেন্ট ভালো থাকে, যে যখন ডিসচার্জ শুরু হয়ে যায় তখন তার কষ্ট থেকে পেশেন্ট ভালো থাকে। তো এই বিষয়টি আমরা পালসিটিলার ক্ষেত্রে, এছাড়া তার মানসিক যে লক্ষণগুলো আছে এই লক্ষণগুলো তো আমরা দেখি, রাত্রিবেলা তার কষ্টগুলো বিশেষ করে বেড়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যায়, এবং এই পালসিটিলার ক্ষেত্রে দিনের বেলায় দেখা যাচ্ছে তার কষ্টগুলো ভালো লাগে বা কমে আসে, এই বিষয়গুলো আমরা মোটামুটি দেখি। এছাড়া পালসিটিলার সাথে আমাদের কিছু মেডিসিনের কিছু কম্প্যারিজন আছে, কিছু পার্থক্য আছে, এই পার্থক্য আমি একটু শর্টে বলি, আমি শেষ করে দিব ইনশাল্লাহ। প্রথম হচ্ছে ক্যামোমিলা এবং পালসিটিলা, এই দুইটার মধ্যে কিছু মিল মিল আছে। প্রথম আমরা সিমিলারিটিস বলি, বোথ আর অ্যামিলিয়েটেড বাই মোশন, পালসিটিলা এবং ক্যামোমিলা দুইটাই দেখা যাচ্ছে হাঁটা চলার সময় পেশেন্ট ভালো থাকে, বাই বিং ক্যারিড যখন তাকে কোলে নেওয়া হয় কোলে নিয়ে ঘোরানো হয় তখন এই পেশেন্ট গুলো ভালো থাকে। বোথ ওয়ান্ট দিস and that and are never satisfied, they want amusement, মানে হচ্ছে সে একবার এটা চায় একবার সেটা চায়, এই যে চেঞ্জেবিলিটি এটা ক্যামোমিলা এবং পালসিটিলার ক্ষেত্রে দেখা যায়। আচ্ছা, বাট ক্যামোমিলার ক্ষেত্রে যখন কিছু ডিসিমিলারিটি দেখা যায় যে এই ধরনের পেশেন্টরা খুবই খুবই রাগী থাকে, খুবই বদমেজাজি থাকে, ইভেন যে তাকে তারা দেখা যাচ্ছে আপনার এটা সেটা চায় সেটা দিলে তারা কিন্তু সন্তুষ্ট হয় না, সেটা ফেলে দিয়ে আবার আরেকটা চায়, এটা কিন্তু ক্যামোমিলার পেশেন্ট। বাট পালসিটিলার পেশেন্টরা খুবই মাইল্ড এন্ড জেন্টেল থাকে, মেন্টাল সিমটমস দিয়ে আমরা কিন্তু এখানে পালসিটিলা এবং ক্যামোমিলার ক্ষেত্রে আমরা পার্থক্য করতে পারি। ক্যামোমিলা নট অনলি দ্যাট, যারা ক্যামোমিলার পেশেন্ট তার মা নার্স যারা তাদের দেখা যাচ্ছে সেবা করে
তারাও তাদের উপরে দেখা যাচ্ছে এই পেশেন্টটা খুবই মানে রাগান্বিত হয়ে যায়, খুবই রাগান্বিত হয়ে যায়। তো এই এই বিষয়টি আমরা আমরা দেখি। এবং পালসিটিলার ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু সামান্য কষ্ট পেলে এরা কান্নাকাটি করে, বাট ক্যামোমিলার ক্ষেত্রে এরা কান্নাকাটি করে, এরা আরো রাগ বেশি দেখায়। এরা দেখা যাচ্ছে ডক্টর ক্যান্ট এভাবে করে পালসিটিল এবং ক্যামোমিলার পার্থক্যের কথা বলেছেন তার ম্যাথামেটিক্যাল বিশেষ করে। এছাড়া পালসিটিল এবং ক্যামোমিলায় আরো কিছু পার্থক্য আছে। পালসিটিলার যে পেইন ব্যথাগুলো, এই ব্যথাগুলো থাকে কিছুটা ইমোশনাল এবং চেঞ্জিং চেঞ্জেবল আর চেঞ্জেবল চেঞ্জিং আর ক্যামোমিলার ক্ষেত্রে দেখা যায় তারা খুব ব্যথায় এরা খুবই ইরিটেবল হয়ে পড়ে, যেটা আমরা এর আগে বলেছি। আর পালসিটিলায় এরা খুব ইমোশনাল হয়ে পড়ে, মানে ইমোশনাল হলে তারা সবাই ইমোশনাল কথা বলে বা কান্না করে। ক্যামোমিলা অনেক বেশি ইরিটেবল হয়, ব্যথায় গালি গালাজ করে। আচ্ছা, এক্ষেত্রে পালসিটিলা এবং ক্যামোমিলায় আরো অনেকগুলো পার্থক্য আছে। যেমন দেখা যাচ্ছে পালসিটিলার পেশেন্টটা খুবই সিম্পেথেটিক থাকে, ক্যামোমিলা সেই সিম্পেথিটা ক্যামোমিলার মধ্যে দেখা যায় না, এর একটু হতাশ প্রকৃতির থাকে, ফ্রাস্ট্রেশন এর মধ্যে খুব বেশি থাকে। পালসিটিলার যে ডিসচার্জ গুলো, এই ডিসচার্জ গুলো থাকে ঠিক ইয়েলো এন্ড গ্রিন, ক্যামোমিলার ক্ষেত্রে যেটা আমরা দেখি ওয়াটারি এন্ড ক্লিয়ার। পালসিটিলার মধ্যে কোনো থাস্ট থাকে না, নান অর ভেরি লিটল। ক্যামোমিলার ক্ষেত্রে দেখা যায় ভেরি থাস্টি থাকে ক্যামোমিলার পেশেন্ট। পালসিটিলার পেশেন্ট এরা ঠান্ডায় মানে এরা স্বাভাবিকভাবে থাকে হলো হট পেশেন্ট, গরম কাতর। ক্যামোমিলার ক্ষেত্রে দেখা যায় একটা চিলি পেশেন্ট থাকে। এভাবে করে আমরা পালসিটিলা এবং ক্যামোমিলার আর অনেকগুলো লক্ষণ আমরা দেখি। পালসিটিলা এবং ক্যামোমিলার অনেকগুলো লক্ষণ আছে। এছাড়া আরেকটি বিষয় আমি বলি, পালসিটিলা এবং ক্যামোমিলার অনেক সময় দেখা যায় ব্যথা, ব্যথার ক্ষেত্রে পালসিটিলার পেশেন্টের জায়গাগুলো, যে জায়গায় ব্যথা, এগুলো জেন্টেল মেসেজ, হালকা একটু আপনি যদি মেসেজ করে দেন, একটু টাচ করেন, তাহলে পেশেন্ট ব্যথা ফিল করে। বাট ক্যামোমিলার পেশেন্টে এই টাচ যখনই করা হয় তখনই তারা দেখে তাদের কষ্ট কিন্তু বেড়ে যায়। তো এই বিষয়গুলো আছে। এবং পালসিটিলার যে কান্না করে, পালসিটিলার পেশেন্টরা তাদের কান্নার মধ্যে একটা নিবেদন, একটা আবেদন থাকে, যে কান্নাগুলো খুবই করুণ কান্না, যাতে তারা একটা সিম্পেথি সব সময় চায়। বাট ক্যামোমিলা খুবই মানে যদি কান্না করে খুবই সিরিয়াস উত্তেজিত ভাবে, তারা প্রচন্ড চিৎকার মানে চেঁচামেচি করে কান্না করে। এই বিষয়গুলো আমরা দেখি মোটামুটি পালসিটিলা এবং ক্যামোমিলার মধ্যে। টেলুরিয়াম 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 মেডিসিনটা হচ্ছে ওই যে আমরা ইয়ারের সিমটম গুলো বলছি, মিডল ইয়ারের যে যদি ইনফ্লামেশন দেখা যায় সেখান থেকে দেখা যাচ্ছে তার ইভেন এই টেলুরিয়ামে একটা জিনিস দেখা যায় যে কানের পেছনে তার একটা ইচিং বা একজিমা বা স্কিন ডিজিজ দেখা যায়। আবার কানের ভিতর থেকে তার যে একটা ওই টিম্প্যানিক মেমব্রেন থাকে, কানের ভিতরে আজকেও আমি পেশেন্ট পেয়েছি যে টিম্প্যানিক মেমব্রেন যেটাকে আমরা কানের পর্দা বলি, এটা পারফোরেট হয়ে যায়। পারফোরেট হয়ে সেই জায়গা থেকে পানি আসে, পুঁজ আসে, টেলুরিয়ামের মধ্যে দেখা যায়। প্ল্যান্টাগো মেজর এটাও কানের সমস্যার জন্য আমাদের ইউজ করা হয়, যে তবে প্ল্যান্টাগো মেজরের ক্ষেত্রে দেখা যায় তার সাথে দাঁতের ব্যথা থাকে। নেট্রামিউর এবং পালসিটিলা এই দুটো মেডিসিন আমাদের জন্য অনেক সময় দেখা যায় আমরা নেট্রামিউর এবং পালসিটিলার মধ্যে আমাদের একটা কনফিউশন তৈরি হয়ে যায়। আমি তাই দেখি যে একটা পেশেন্ট তখন দেখা যাচ্ছে প্রায় নেট্রামিউর এবং পালসিটিলার কাছাকাছি কাছাকাছি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে পার্থক্য করা প্রয়োজন হয়ে পড়ে। নেট্রামিউর এবং পালসিটিলায় একটা জিনিস দেখি আমরা, ইনটলারেন্ট অফ হিট, তারা গরম সহ্য করতে পারে না, তার মানে গরম কাতর তারা। অ্যাগ্রাভেশন ফ্রম সান, সূর্যের আলোতে গেলে, সূর্যের তাপে বা রোদে গেলে তাদের কষ্ট বেড়ে যায়। নেট্রামিউর এবং পালসিটিলা দুইটার ক্ষেত্রে দেখা যায় অ্যাভারশন টু ফ্যাট, তারা চর্বি জাতীয় খাবার খেতে পারে না, খেলে তাদের কষ্ট বেড়ে যায়। তো কিন্তু এক্ষেত্রে নেট্রামিউরের ক্ষেত্রে দেখি পেশেন্টরা খুবই ইরিটেবল থাকে, বাট পালসিটিলা খুবই মাইল্ড, জেন্টেল, নম্র, ভদ্র থাকে। নেট্রামিউরের পেশেন্টরা যে কোনো একটা সিদ্ধান্ত নিলে তাই সে তার সিদ্ধান্তে অনড় থাকে, বাট পালসিটিলার পেশেন্ট সে একটা সিদ্ধান্ত নিলে, যেহেতু ইল্ডিং ডিসপোজিশন আমরা বলছি, একটু সামান্যতেই তারা কিন্তু একটু চেঞ্জ হয়ে যায়, তারা ইনডিসিসিভ, সিদ্ধান্ত নিতে পারে না। নেট্রামিউরের পেশেন্ট যদি তার কোনো কষ্ট থাকে মানসিক শারীরিক, তাকে কোনো যখনই কনসোল করা হয়, সান্ত্বনা দেওয়া হয়, তখন তার কষ্ট বেড়ে যায়, বাট পালসিটিলা কনসোলেশনে তার ভালো লাগে।
নেত্রকামীদের পেশেন্ট এরা খুবই আস্থাভাজন, আপনি তার কাছে একটু মনের কথা বলবেন, গোপন কথা বলবেন, সেটা কারো কাছে বলবে না। বাট পালসিডিলের পেশেন্ট এরা দেখা যাচ্ছে সিক হেল্প ফ্রম মাদার, এরা দেখা যাচ্ছে অন্যের কাছে বলে দেয়, এবং দেখা যাচ্ছে তারা অনেক সময় দেখা যাচ্ছে অন্যের সহযোগিতা চাওয়ার একটা প্রবণতা তাদের মধ্যে থাকে। নেত্রকামীর এরা দেখা যাচ্ছে নিজেদের উপরে একটা আত্মবিশ্বাস থাকে, বাট পালসিডিলের ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায় না। নেত্রকামীর ক্ষেত্রে তাদের সমস্যা তারা নিজেরাই সমাধান করতে পারে বা সমাধান করে ফেলে কারো কাছে না বলেই, বাট পালসিডিলা অন্যের সহযোগিতা চাওয়ার একটা প্রবণতা তাদের মধ্যে দেখাই যায়। নেত্রকামীর ক্ষেত্রে যখন তারা কান্না করে, এরা কিন্তু সবার সামনে কান্না করে না, তাদের মনের কষ্টে তারা ঘরের কোণে গিয়ে এক রুমে আলাদা করে গিয়ে কান্না করে। পালসিডিলের ক্ষেত্রে দেখা যায় তারা কিন্তু অজোর ধারায় সবার সামনেই তারা দেখা যাচ্ছে সামান্যতেই কান্না করে ফেলে, এবং কান্নাটা আমি বলেছি তাদের কান্নাটা হচ্ছে খুবই আপনার করুণ কান্না, তার মধ্যে একটা সিম্প্যাথি, সে একটা কোনো কিছু চায় তার কান্নার মাধ্যমে। নেত্রকামীর পেশেন্টরা দেখা যাচ্ছে পানির পিপাসা অনেক বেশি, বাট পালসিডিলের পানির পিপাসা একদম নাই বা সামান্য। নেত্রকামীর পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় দুপুর বেলা এগ্রাভেশন, পালসিডিলের ক্ষেত্রে দেখা যায় ইভিনিং এ এগ্রাভেশন। দুপুর বেলা বলতে সানরাইজ টু সানসেট। নেত্রকামীর ক্ষেত্রে আমরা অ্যালবুমিনাস ডিসচার্জ দেখি অথবা ক্লিয়ার ওয়াটারি ডিসচার্জ দেখি, যেটা পালসিডিলের ক্ষেত্রে ঠিক ইয়েলো গ্রিনিশ ডিসচার্জ যেটা আমরা দেখি। এছাড়া এই বিষয়গুলো মোটামুটি গ্রাইনিয়া এবং পালসিডিলা এই তিনটা মেডিসিনের মধ্যে আমাদের পার্থক্য করার বিষয় চলে আসে। গ্রাইনিয়ার ক্ষেত্রে আমরা দেখি পালসিডিলা এবং গ্রাইনিয়া দুইটার মধ্যে অনেকগুলো মিল আছে, যেমন তারা গরমে তাদের কষ্ট বেড়ে যায়, গরম কাতর শক্ত করে যদি তাকে তার ব্যথার জায়গায় একটু চেপে ধরা হয়, বেঁধে দেওয়া হয়, তখন তার দেখা যাচ্ছে গ্রাইনিয়া এবং পালসিডিলা পেশেন্ট বেটার ফিল করে। বোথ হ্যাভ এমিল ফ্রম কোল্ড বাথিং, মানে ঠান্ডা পানিতে গোসল করলে, যেহেতু তারা দুটোই গরম কাতর, তারা ঠান্ডায় তাদের ভালো লাগে। বোথ হ্যাভ গ্যাস্ট্রিক অ্যান্ড রিউমেটিক অ্যাফেকশন, এবং তাদের গ্যাসের সমস্যা এবং রিউমেটিক অ্যাফেকশন দুই মেডিসিনের মধ্যে আছে। বাট আমরা ডিসিমিলারিটির ক্ষেত্রে দেখি গ্রাইনিয়ার পেশেন্টরা ইরিটেবল, কিছুটা রাগান্বিত, কিছুটা ইরিটেবল, বাট পালসিডিলা আমরা জানি ডার্ক হেয়ার কমপ্লেক্সন। গ্রাইনিয়ার পেশেন্টদের শরীরে যে চুল গুলো থাকে, পশম গুলো থাকে, এগুলো খুবই কালো কুচকুচে, বাট পালসিডিলার ক্ষেত্রে আমরা দেখি ব্লন্ড হেয়ার। আমরা বলেছি কি অস্ট্রেলিয়ান বা ইউরোপিয়ান মেয়েদের যেরকম চুলগুলো যে টাইপের, কিছুটা পালসিডিলার ক্ষেত্রে এরকম দেখা যায়। গ্রাইনিয়াকে আমরা স্বাভাবিকভাবে অনেক সময় দেখা যায় যে পুরুষদের ক্ষেত্রে বেশি ব্যবহার করি, এটা আসলে মানে মূল পার্থক্য না, কারণ আমরা পুরুষ হোক মহিলা হোক সিমটমস যখনই এগ্রি করবে তখন আমরা ইউজ করব। গ্রাইনিয়ার ক্ষেত্রে তাদের মিউকাস মেমব্রেন গুলো থাকে খুবই ড্রাই, তাদের খুব একটা ডিসচার্জ আমরা দেখা যায় না, এবং তাদের লিপ থেকে অ্যানাস পর্যন্ত, ঠোঁট থেকে একদম অ্যানাস পর্যন্ত তাদের একটা ড্রাইনেস গ্রাইনিয়ার দেখা যায়, এবং প্রচন্ড পানির পিপাসা তাদের দেখা যায়। পালসিডিলার ক্ষেত্রে দেখা যায় যে ডিসচার্জ গুলো আমরা জানি থিক ব্ল্যান্ড ইয়েলোইশ এন্ড গ্রিন। গ্রাইনিয়ার ক্ষেত্রে তার যে জিভটা থাকে, জিভটা থাকে কোয়েটেড উইথ থাস্ট, বাট পালসিডিলার ক্ষেত্রে কোয়েটেড টাং থাকে উইদাউট থাস্ট। মুশানে গ্রাইনিয়ার পেশেন্ট এগ্রাভেট করে, মানে হাঁটা চলা করলে তার কষ্ট বেড়ে যায়, বাট পালসিডিলা মুশানে অ্যামিলিওরেট করে। তো এই বিষয়গুলো আমরা দেখি। জেনারেলি গ্রাইনিয়ার পেশেন্ট থাস্টলি, আমরা তো এটা বলছি অলরেডি, পালসিডিলার পেশেন্ট থাস্টলেস। এছাড়া ডায়রিয়া কনস্টিপেশনটা জেনারেলি দেখা যায়, পালসিডিলার কনস্টিপেশন খুব কমই দেখা যায়, তাদের ডায়রিয়া হওয়ার একটা প্রবণতা তাদের ক্ষেত্রে দেখা যায়। মাসিকের ক্ষেত্রে ডায়রিয়ার পেশেন্টের প্রোফিউজ এন্ড লং লাস্টিং, অনেক বেশি ব্লাড যায় এবং অনেক দিন পর্যন্ত। পালসিডিলার ক্ষেত্রে যেটা আমরা দেখি যে শর্ট ডিউরেশন ইজ ক্যান্টি এন্ড লেট, দেরিতে অল্প পরিমাণে এবং অল্প ডিউরেশনে। এই বিষয়গুলো আমরা মোটামুটি দেখি। পালসিডিলার পেশেন্ট ওপেন এয়ার চায়, গ্রাইনিয়ার পেশেন্ট ওপেন এয়ারে তাদের কষ্ট বেড়ে যায়। এই বিষয়গুলো আমরা দেখি। আরো বেশ কিছু পার্থক্য আছে যেগুলো আমরা মোটামুটি অনেকে জানি। ইলেকট্রিস ফেরিনোসা, এটা একটা মেডিসিন অলরেডি, এটা আমরা ইউটারাইন ট্রাবলের সাথে এটার একটা কম্পারিজন করে গেছিল, যে অনেক সময় দেখা যায় পেশেন্টের, আমরা ওই যে যখন জরায়ুর বা ফিমেল মেডিসিন গুলো আলোচনা করেছি তখন ইলেকট্রোস্পেরিনোসা মেডিসিনটা হতে বাদ পড়ে গিয়েছে বা অনেকগুলো মেডিসিন বাদ পড়ে গিয়েছে। এটা আমি কোন একটা মেডিকেল থেকে একটা স্লাইড তৈরি করা ছিল। তো ইলেকট্রোস্পেরিনোসা মেডিসিনে দেখা যায় যে পেশেন্টের অনেক বেশি কনস্টিপেশন হতো,
সাথে তার জরায়ুর সমস্যা, সাদা ছাপ, এই সমস্যাগুলো দেখা যায়। তো অনেক সময় অনেক পেশেন্টের ক্ষেত্রে মুখে দেখা যাচ্ছে অনেক বেশি প্রদীপ সালাইভা এসে থাকে, ফেনা ফেনা এসে থাকে। তো সেক্ষেত্রে এলেকট্রিক মেডিসিনের মধ্যে এরকম দেখা যায়। নাক ভূমিকা পালসেটিলা, এই পার্থক্যটা আমরা অলরেডি একদিন বলেছি, যেদিন আমরা স্টোমাক সিমটমস বলেছি সেখানে আমরা নাক ভূমিকা পালসেটিলার কথা বলেছি। এছাড়া সাইক্লামিন এবং পালসেটিলা, এই সাইক্লামিন এবং পালসেটিলা এই দুইটা মেডিসিন একদম কাছাকাছি, এই দুইটা মেডিসিনের মধ্যে আমাদের মোটামুটি অনেক ক্ষেত্রে মিল। কিন্তু সাইক্লামিনের ক্ষেত্রে আমরা যেটা দেখছি, সাইক্লামিন এরা ওপেন এয়ারে অ্যাগ্রাভেট করে, বাট পালসেটিলা ওপেন এয়ারে ভালো থাকে। তো এছাড়া মেন্টালি সাইক্লামিন পেশেন্ট গুলো একটু ইরিটেবল থাকে, পালসেটিলা পেশেন্ট গুলো মাইল্ড থাকে, ওটা তো আমরা অলরেডি জানি। কোল্ডে এরা ভালো অ্যাগ্রাভেট করে, সাইক্লামিন কোল্ডে অ্যাগ্রাভেট করে, পালসেটিলা কোল্ডে অ্যামেলিওরেট করে। কিন্তু মাসিকের ক্ষেত্রে পালসেটিলা এবং সাইক্লামিনের মধ্যে পার্থক্য, পালসেটিলা অনেক দেরিতে হয় এবং অল্প পরিমাণে হয়, সাইক্লামিন হচ্ছে খুবই আর্লি, তাড়াতাড়ি হয় এবং প্রফিউ অনেক বেশি ব্লাড দেখা যায়। সাইক্লামিন বেটার ডিউরিং ফ্লো, যখন তার মাসিকের রক্তটুকু যাওয়া শুরু করে তখন পেশেন্ট ভালো অনুভব করে, বাট পালসেটিলা সিনিসিটোজা এদের ক্ষেত্রে দেখা যায় কিছুটা কষ্ট অনুভব করে। এছাড়া ফুড টেস্ট, পালসেটিলার ক্ষেত্রে ফুড টেস্টটা তো থাকবে সবসময় বিটার, এটা তিতে তিতে একটা টেস্ট থাকে মুখের মধ্যে, সাইক্লামিনে সল্টি থাকে। আচ্ছা সিমিলারিটি, আমরা এই পানির পিপাসার দিক থেকে সাইক্লামিন এবং হচ্ছে পালসেটিলা দুটোই থাকলেস এবং কান্নাকাটির একটা স্বভাব দুইটা মেডিসিনের মধ্যে আছে। দুইটাই দেখা যাচ্ছে কোম্পানি ডিসলাইক করে, লাইক করে, কোম্পানি ভালোবাসে, চেঞ্জিবিলিটি কিন্তু দুইটা পেশেন্টের ক্ষেত্রেই আছে। দুইটা পেশেন্টের একটা লেবু খাওয়ার একটা প্রবণতা আছে, রাতের শেষ দিকে ঘুম হওয়ার একটা প্রবণতা আছে এবং ডাইজেস্টিভ যে কমপ্লিকেশন গুলো দুইটা পেশেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে এগুলো দেখা যায়, এবং বিশেষ করে সাইক্লামিন এবং পালসেটিলা। ফ্যাটি ফুড দুইটা মেডিসিনের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা ইনটলারেন্ট করে, মিনিস্ট্রাল কলিক এন্ড ইরেগুলারিটিজ এগুলো মোটামুটি আছে, কিন্তু দুইটার ক্ষেত্রে যদিও পার্থক্য আছে। এছাড়া মোটামুটি আমরা একদম শেষ সময়ের শেষ দিকে চলে আসছি, আমরা যদি আজকে একটু সামারি করতে চাই যে পালসেটিলা নিয়ে, সেই সামারিটা আমরা একটু করে আমরা শেষ করব। পালসেটিলার পেশেন্ট মানসিক ভাবে এরা খুবই মাইল্ড থাকে, জেন্টেল থাকে, ইল্ডিং ডিসপোজিশন থাকে, এরা কিছুটা হতাশ প্রকৃতির থাকে এবং সহজেই কান্না করার একটা প্রবণতা থাকে। তাদের চুলগুলো থাকে কিছুটা ব্লন্ড অর স্যান্ডি হেয়ার, যেটাকে আমরা বলছি যে কিছুটা ইয়েলোইশ হেয়ার থাকে। আমরা যদিও আসলে ইয়েলোইশ বা স্যান্ডি হেয়ার এখানে পাই না, কিন্তু না পেলেও পালসেটিলার প্রচুর পেশেন্ট কিন্তু আছে। আমরা এই স্যান্ডি হেয়ার এর জন্য ওয়েট না করে আদার সিম্পটমস গুলো দেখে পালসেটিলার পেশেন্ট কে দিব। ব্লু আইজ, তাদের চোখ গুলো থাকে কিছুটা নীল। তো আরেকটি বিষয় হচ্ছে অনেক সময় দেখি পেশেন্টের মাসল গুলো, পালসেটিলার পেশেন্টের মাসল গুলো, মাংসপেশী গুলো থাকে তো নরম, তাদের শরীর নরম থাকে, মাসল নরম থাকে। চেঞ্জেবল রেমেডিজ, পালসেটিলার ক্ষেত্রে চেঞ্জেবিলিটি আমরা বলছি। ব্যাড টেস্ট ইন দা মাউথ, পালসেটিলার ক্ষেত্রে একটা জিনিস দেখা যায়, তাদের মুখের মধ্যে একটা খারাপ একটা টেস্ট থাকে, বিশেষ করে সকালবেলা এটা দেখা যায় এবং মুখটা খুবই শুষ্ক হয়ে থাকে, কিন্তু কোনো ধরনের পানির পিপাসা থাকে না এবং কোনো ফ্যাট, পেস্ট্রি, কেক এগুলো খেলে তাদের স্টোমাকে অসুবিধা দেখা যায়। তার যে কোনো ডিসচার্জ গুলো খুবই ঘন থাকে এবং ব্ল্যান্ড থাকে। ক্যাটামেনিয়া, মানে মাসিকের যে রক্তগুলো থাকে পালসেটিলার, টু লেট, দেরি করে হয়, স্ক্যান্টি অল্প পরিমাণে হয় এবং স্বাভাবিকভাবে তাদের পা যখন ভেজানো হয় পানিতে ভেজে, তখন তাদের এই এই যে মাসিকের অসুবিধাগুলো তৈরি হয়। এছাড়া পালসেটিলার এই মাসিকের সমস্যাগুলো আরেকটা কারণে তৈরি হতে পারে, যারা লং টাইম থেকে ওরাল কন্ট্রাসেপটিভ পিল খায়, যারা আয়রন নেয় লং টাইম থেকে, আয়রন খায়, তাদের ক্ষেত্রেও দেখা যেতে পারে। গরম ঘরে তাদের অ্যাগ্রাভেশন দেখা যায় এবং ঠান্ডায় তাদের কষ্ট বেড়ে আসে, ঠান্ডায় তাদের কষ্ট কমে আসে। এবং এই পেশেন্ট গুলো খুবই স্লো হাঁটে, খুবই জেন্টেল থাকে এবং হাঁটা চলাফেরা কাজকর্ম খুবই একটা স্লো। এছাড়া শক্ত করে যদি তাদের মানে জায়গাটুকু এফেক্টেড এরিয়াটা বেঁধে দেওয়া হয় তখন তাদের ভালো লাগে। এছাড়া তাদের যে ব্যথা, ব্যথার সাথে তাদের একটা শীত অনুভূতি, এটা কিন্তু পালসেটিলার একটা পিকুলিয়ার লক্ষণ। যত যত ব্যথা তত শীত, যত ব্যথা তত শীত, যত ব্যথা তত ঘাম, এটা দেখি আমরা মাস চলে, যত ব্যথা তত উত্তাপ,
এটা দেখি আমরা ক্যামোমিলার মধ্যে, যত ব্যথা তত শীত এটা দেখি আমরা পালসেটিলার মধ্যে। এছাড়া সাম রিমার্কস ফর পালসেটিলার আরো কিছু রিমার্কেবল সিমটমস আছে, যেমন তাদের যে আয়রন এবিউজ করার কারণে, এটা অলরেডি বলেছি। মিজল যেটা হাম, হামটাকে যদি দেখা যাচ্ছে ঠিকভাবে চিকিৎসা না করা হয়, সেক্ষেত্রে তার দেখা যাচ্ছে কোনো অসুবিধা তৈরি হলে সেখান থেকে মাম থেকে মেটাস্টেসিস হয়ে যদি তার ব্রেস্ট ইনফ্লামেশন অথবা টেস্টিস ইনফ্লামেশন দেখা যায় সেখানে, তারপর দেখা যাচ্ছে তার মানে মাথা ব্যথা বা তার কষ্টগুলো শক্ত করে বাঁধলে যে ভালো লাগে সেটা তো আমরা অলরেডি বলেছি। এবং আমরা একটা সিমটমস বলে এসেছি, তাদের দেখা যাচ্ছে ঘুমালে বা শুয়ে তাদের প্রস্রাবের একটা বারবার প্রস্রাবের একটা ব্যাগ এদের মধ্যে দেখা যায়। গনোরিয়া মেটাস্টেসিস হয়ে তাদের টেস্টিসে ইনফ্লামেশন দেখা যায়। ব্যথার সাথে চিলিনেস বলছি। ওয়ান সাইডেড সোয়েট, শরীরের কোনো এক পাশে তার ঘাম হয় অন্য পাশে ভালো থাকে। ইনফ্লাম পার্ট, যা তার ইনফ্লাম যে পার্ট গুলো থাকে সেগুলো ব্লুইশ মানে কিছুটা নীল হয়ে আসে। পালসেশন থ্রু দ্য হোল বডি, এবং পুরো শরীরে তার একটা পালসেটিং, একটা দপদপ একটা অনুভূতি দেখা যায়। আমরা যদি পালসেটিলার একদম শেষ দিকে যদি আমরা চলে আসি এবং পালসেটিলার যদি আমরা একটু ইলেবোরেট করি, প্রথমে পেইন, আমরা জানি পেইনটা কনস্ট্যান্টলি শিফট করে এবং সাথে কনস্ট্যান্ট চিলিনেস দেখা যায়। নিউতে যদি আমরা বলি আনএবল টু ব্রেথ অয়েল ইন দ্য ক্লোজড রুম, এলটি ল্যাক্রিমাল বা উইপিং ডিসপোজিশন, অ্যাসিড সিমটমস চেঞ্জেবল, এতে অল বোন সেন্সেশন ইন স্টোমাক স্পেশালি ইন টি ড্রিঙ্কার্স, এই সিমটমসই আমরা যারা দেখা যাচ্ছে বেশি বেশি চা পান করে তাদের যখন কষ্টগুলো স্টোমাক সিমটম গুলো ডেভেলপ করে, এবং এমিলিয়েশন ফ্রম কনসোলেশন, এতে থাস্টলেস, টিমিড, হেসিটান, হেসিটান মানে হচ্ছে সে একা একা থাকতে চায়। যদিও পালসেটিলার ক্ষেত্রে এটাও দেখি আমরা যে তারা একা থাকতে চায় না, তারা সবার সাথে থাকতে চায়, এটা পালসেটিলার একটা বাইপোলার সিমটমস। টিমিড, এবং তারা একটু লাজুক প্রকৃতির থাকে, বাষ্পুল বা টিমিড। আইটি ইম্পেয়ারমেন্ট অফ হেলথ, যেটা আমরা দেখি যে পিউবার্টিতে তার মাসিক শুরু হওয়ার পর থেকে তার একটা শরীর ভেঙে যাওয়ার একটা প্রবণতা। ইনডিসিসিভ, কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার সমস্যা। এলতে হচ্ছে লাফার এন্ড টিয়ার অল্টারনেটেড, হাসি এবং কান্না অল্টারনেট করে করে দেখা যায় পালসেটিলার। এতে হচ্ছে অ্যাফেকশনেট এমিয়েবল, এই সিমটমস গুলো দেখি। এছাড়া আমরা এটা অলরেডি আমরা লাস্ট ক্লাসে কথা বলেছি, পালসেটিলা থেকে প্যাশেন্ট সাইলিশিয়ার দিকে কনভার্ট হতে হতে পারে, এটা কথা বলেছি, পালসেটিলা থেকে সাইলিশিয়া এবং সাইলিশিয়া থেকে ফ্লোরিক অ্যাসিড এদিকে প্যাশেন্ট যেতে পারে, যাওয়ার একটা প্রবণতা থাকে অনেক সময়, এটা আমরা খেয়াল রাখবো আর কি। এটা এমন না যে যাবেই, বাট যারা ডক্টর গাস্কি নামে, আমরা ওই দিন এই পেশেন্টের এই রাইটারের বইয়ের কথা বলেছিলাম, তিনি বলেছেন যে আমাদের একটা সাইক্লিক্যাল একটা যাওয়ার একটা প্রবণতা থাকে, যেমন সালফার দেওয়ার পরে পেশেন্ট হয়তো ক্যালকেরিয়া কার্ডের দিকে যেতে পারে, ক্যালকেরিয়া কার্ড দেওয়ার পরে পেশেন্ট লাইকোপোডিয়াম এর দিকে যেতে পারে হয়তো বা, বাট শুধু সালফারেও পেশেন্ট ভালো হয়ে যেতে পারে। যেমন আমরা দেখি এর মায়োজম, তিনটা মায়োজমই একটা পেশেন্টের দেখা যাচ্ছে শরীরের মধ্যে থাকে। এখন একটা মায়োজম দেখা যাচ্ছে ডোমিনেট থাকে, আরেকটা মায়োজম একটু লেটেন্ট অবস্থায় থাকে বা একটু, তখন ডোমিনেট মায়োজমটাকে যখন আমরা অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্টের মাধ্যমে ট্রিটমেন্ট করি, তখন দেখা যাচ্ছে অন্য মায়োজম আবার ডোমিনেট করে। তো এরকমই একটা পেশেন্টকে সাইক্লিক্যাল একটা বিষয় থেকে যেতে পারে, সেক্ষেত্রে আমরা খেয়াল রাখবো, না হলে তো আমরা ওই মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করবো। পালসেটিলা থেকে সাইলিশিয়া, সাইলিশিয়া পরে ক্যালিসাল বা ফ্লোরিক অ্যাসিড, এই মেডিসিন গুলো আসতে পারে। যাই হোক, সবকিছু মিলিয়ে আজকের যে আলোচনা টোটালি আমরা শেষ করলাম, যদি আমার একটা আজকের আলোচনা শেষ করলাম, যারা শুনেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বাকি অংশটুকু আমাদের আজকের সঞ্চালক যিনি দীপেন পাল, উনি কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ স্যারকে, স্যার আমাদের পালসেটিলা কমপ্লিট করলেন, অনেক কিছু তথ্য দিলেন আজকে, অনেক কম্পারেটিভ আলোচনা স্যারের কাছ থেকে পেলাম আমরা। তো আমরা দ্বিতীয় পর্বে চলে যাব। আমি প্রথমেই রমনাথ চক্রবর্তী স্যারকে ডেকে নিতে চাইছি, স্যার যদি কিছু বলেন। রমনাথ চক্রবর্তী স্যার, স্যার মনে হয় খুব বলছেন ক্লান্ত হয়ে পড়েছেন সম্ভবত।
স্যার যদি রেসপন্স করে তাহলে আমরা পরের দিকে চলে যাই। আমরা আমাদের মাঝে বিশ্বনাথ দত্ত স্যার আছেন, বিশ্বনাথ দত্ত স্যার যদি আপনি কিছু বলেন আজকের আলোচনার বিষয়ে। খুব সুন্দর আলোচনা, অসাধারণ আলোচনা, অনেক কিছু জানতে পারলাম। ডাক্তার আমিনউদ্দিন স্যার এত সুন্দর আলোচনা, আর কিছু বলার নেই, মানে ধন্য। আমরা নতুন করে আবার পার্সিটিক্যাল যে এত কম্পিটিটিভ স্টাডি হলো আমরা মুখস্থ করে ফেললাম, খুব সুন্দর আলোচনা হয়েছে, সব প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছি। এই যে ব্রায়োনিয়ার সাথে পার্সিটিক্যাল, তারপর লাস্টে অ্যালিথ্রিস পেরিনোসা, মানে সব অনবদ্য আলোচনা, ওনার আলোচনা সবসময় সুন্দর। আর কিছু বেশি বলার কিছু নেই, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। ধন্যবাদ বিশ্বনাথ দত্ত স্যারকে। আচ্ছা আমরা এরপর ডক্টর এমডি রহমতুল্লাহ স্যার, স্যার যদি কিছু বলেন আজকের আলোচনার বিষয়ে। ধন্যবাদ দীপিন্দা, কি বলবো, অসাধারণ আলোচনা। আসলে বিশ্বনাথ স্যারও বললো, আমার ওই রকম হয় যে কোশ্চেন থাকে লেকচার শুনতে শুনতে অলরেডি অ্যান্সার হয়ে যায়, আলোচনার ভিতরে শুনতে শুনতে উত্তরগুলা চলে আসে। অনেক জায়গায় ডিডির দরকার ছিল, সেগুলাও স্যার করে দিছে, এবং অনেক তথ্য, অনেক মেডিসিনের সাথে স্যার ডিডি করছে, লাস্টে সাইক্লোমিনের সাথে বালসিটিলে ডিডি করে দিছে, খুব ভালো লাগলো, অসাধারণ, ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। আমাদের মাঝে মিহির কুমার দাস স্যার আছেন, স্যার যদি কিছু বলেন আজকের বিষয়ে। মিহির কুমার দাস স্যার যদি আপনি কিছু বলেন। আমিন সাহেব যা বললেন তারপরে আর বলার মতো কিছু নেই, সবাইকে ধন্যবাদ। মাইকেল মন্ডল স্যারকে অনুরোধ করছি কিছু বলার জন্য স্যার। ধন্যবাদ। এখন বলার স্যার এত সব নিখুঁত, মানে স্লাইড দিয়ে বুঝিয়ে দিয়েছেন কয়েকটা ক্লাসই, মেডিসিন গুলো আর আর মানে ঢোকার মতো কোনো তো ফাঁক ফোকর কিছু নাই, লাইন বাই লাইন এমন ভাবে এত তথ্য সমৃদ্ধ, এত ডিফারেন্স দিয়ে বা নিজে স্যার কিছু মানে তৈরি করেছে বিভিন্ন জায়গা থেকে, তো আর বলার মতো তো কোনো জায়গা নেই। এগুলো নিয়ে স্যারেরা আলোচনা করলে, কিছু কেস টেস গুলো আলোচনা করলে, বা পালসেটিলার কিছু মানে রেয়ার কেস যেগুলো আছে সেগুলো যদি কোনো জায়গা থেকে খুঁজে বের করে, হ্যাঁ বিভিন্ন মনীষীর যে সমস্ত ইয়েগুলো আছে বা কি কোন পিকুলিয়ার সিমটমস কি, সেই কেসটা পালসেটিলা বলে বুঝিয়েছিলেন বা দিয়েছিলেন কোন কেসে, এরকম কিছু নতুন আঙ্গিকে যদি কোথাও কোনো স্যাররা যদি সংযোজন করতে পারেন, বা আমি স্যার যদি কোথাও এগুলো যদি আরো করতে পারেন তাহলে ভালো হয়। তার এগুলো মানে এটা একটা আলোচনার পরে ওই সংক্রান্ত যদি কোনো কেস গুলো যারা এক্সপিরিয়েন্স স্যারেরা আছেন তারা যদি কিছু কিছু বুঝিয়ে দেন। আমরা একটা থিওরি পড়লাম, ধরুন সেই থিওরিটাকে ইন প্র্যাকটিস কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করব, বা করে চলেছেন ডাক্তারগণ, মানে একটা মেডিসিন কে বিভিন্ন রকমের রোগীর মধ্যে তো প্রয়োগ করা হয়েছিল, সেইগুলো নিয়ে যদি ধারাবাহিক ভাবে এরপরে আলোচনা হয় আরো বেশি আমরা সমৃদ্ধ হব, এটা আমার একটা প্রস্তাব বা মনের ধারণা। তো আমি এটা শেয়ার করলাম বা আমি প্রস্তাবটা রাখলাম, যদি এটা সম্ভব হয় হবে, না হলেও কোনো চিন্তা নেই, আলোচনা হোক, সবাই আমরা একসঙ্গে আছি, আমরা এইভাবে আছেন সবাই মিলে, পারস্পরিক আমাদের মত বিনিময় হবে, অসুবিধার কিছু নেই। ধন্যবাদ। ধন্যবাদ মানিকলাল মন্ডল স্যারকে। আমি পার্থ প্রদীপ চৌধুরী স্যারকে ডেকে নিতে চাইছি, স্যার যদি কিছু বলেন। ধন্যবাদ দিবেন, আর আজকের মুখ্য আলোচক অতীন স্যারকে অনেক অনেক ধন্যবাদ, এবং আজকে যারা বললেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি, খুব ভালো আলোচনা হয়েছে, কোনো সন্দেহ নেই।
ধারাবাহিক আলোচনা হবে। আজকে আমি খুব ডিস্টার্বে ছিলাম, আমার সেটের গন্ডগোল, অনেক পরে তার কি ওই সাউন্ড আবার তার থেকে ঠিক করে নিয়েছে, তবে শুনলাম। যাই হোক, এটুকু শুনতে পেরে খুব অনবদ্য আলোচনা হয়েছে, তাকে ধন্যবাদ দেওয়া ছাড়া আর নতুন কিছু বলার জন্য বলে আমি রাখছি। ধন্যবাদ, ধন্যবাদ পার্থ প্রদীপ চৌধুরী স্যারকে। আমরা এরপর প্রশ্ন আছে কিনা আমরা দেখে নেব, যদি কারো কোনো প্রশ্ন থাকে স্যারকে করতে পারেন, অনেকেই আছেন, অনেক স্যারেরাও আছেন যে উত্তর দেবেন। মেসেজ বক্সে আমি কোনো প্রশ্ন নাই স্যার, প্রশ্ন যদি করেন কেউ ভালো হয়, স্যার আছেন উত্তর দেবেন। কারো কি কোনো প্রশ্ন আছে? তাহলে বলি আর কি। হ্যাঁ স্যার বলুন স্যার। যেমন অন্যান্য সব ক্ষেত্রেই বলা হয়ে থাকে আর কি, মানে পুতুর তো পুতুর পুতুর সিমটম অনেক ডিফারেন্স করা হয়েছে, তাহলে একদম ওই এসেন্সটাকে যদি আমরা ধরতে যাই যে চট করে পালসেটিলাকে চিনতে পারবো কি করে, এই এই জায়গাটাই করছেন যে খুব একদম মানে পালসেটিলার যে পালসেটিলার পেশেন্ট সহজ ভাবে চেনার উপায় এত কিছু বাড়তি আর কি, সেইটাই সম্পর্কে একটু আলোচনা। কোশ্চেনটা কি বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। হামিদউদ্দিন স্যার নাম্বারে পেশেন্ট, ঠিক আছে। সবকিছু আমি আমরা তো একটা ইন জেনারেল আলোচনা করেছি, এখান থেকে শেষে গিয়ে কি পয়েন্ট গুলো আমরা মোটামুটি বলার চেষ্টা করছি, একদম শেষে গিয়ে কি পয়েন্ট গুলো আচ্ছা কি পয়েন্ট গুলো বলার চেষ্টা করছি, যেটা আমরা বলছিলাম যে পালসিটিলাকে পার্থ স্যার আমাদেরকে বলছেন, যেটা জানতে চাইছেন যে এত অনেক কিছু মনে না রেখে শর্টকাটে দুই তিনটি লক্ষণ দিয়ে কিভাবে পালসিটিলাকে চেনা যায়। পালসিটিলাকে দুই তিনটি লক্ষণ দিয়ে চেনার জন্য সবচেয়ে বড় যে লক্ষণটি আমি মনে করি সেটা হচ্ছে পালসিটিলার মেন্টাল যে একটা তার জেন্টেলনেস, মাইল্ডনেস, নম্রতা, এটা হচ্ছে পালসেটিলার মধ্যে। কোনো কিছু আমরা আমরা না পেলে এটা অবশ্যই তো থাকবে পালসেটিলা, এটা যদি আমরা একটু খোঁজার চেষ্টা করি পেশেন্টের রাগ কেমন বা পেশেন্টের ফ্যামিলিটি কেমন, বা আমাদেরকে যখন সিমটমস বলতে চাইবে তখন দেখা যাচ্ছে পালসেটিলার পেশেন্ট চেম্বারে আসলে স্বাভাবিকভাবে সে কি একটু বেশি বলতে চায়, সে একটু কথাগুলো একটু বলতে চায়, বলে বলতে গিয়ে তার কান্না চলে আসে এবং এই কান্নার কারণে সে একটা সিম পেতে চায়। এই যে তার একটা জেন্টেলনেস এর সাথে একটা সিম্প্যাথি চাওয়ার কারণে তার একটা কান্না, এরপর হচ্ছে পালসিটিলার পেশেন্টের মধ্যে আমরা যে কোনো মহিলা পেশেন্ট হলে আমরা তাদের যে কোনো কমপ্লেইন এর সাথে আমরা জিজ্ঞেস করতে পারি যে আপনার মাসিকের কি অবস্থা, এই মাসিকের লক্ষণ দিয়ে আমরা কিন্তু পালসিটিলার এখানে একটা পয়েন্টে আমরা পালসিটিলাকে ধরতে পারি। গরম কাতরতা, ব্যথার সাথে শীতার্ততা, এই বিষয়গুলো তো আছেই, সাথে পালসিটিলার থাকলেসনেস যে পানির পিপাসা না থাকা বা একদম সামান্য পিপাসা থাকা বা পানির পিপাসা, থাকলেসনেস, কমপ্লিট থাকলেসনেস হওয়া, এই কয়েকটি বিষয়ের সাথে মোটামুটি আমরা যদি একটু দেখি এগুলো দিয়ে আমরা একটা ফাউন্ডেশন হয়তো পেয়ে যেতে পারি যে মেন্টালি পেশেন্ট খুবই খুবই ভদ্র, হাসলেসনেস, তারপর বলছি ডিসচার্জ, যে কোনো ডিসচার্জে কিন্তু পালসিটিলার ক্ষেত্রে আমরা দেখবো একটা ঘন ডিসচার্জ, ঠিক ইউলোইশ বা গ্রিনিশ ঠিক একটা ডিসচার্জ আমরা মোটামুটি পালসিটিলার ক্ষেত্রে পাবো।
তিনটি কথা বললাম, এই তিনটি কথা যদি আমরা মোটামুটি পেয়ে যাই বা এই তিনটি বিষয় যদি আমরা মোটামুটি মিলে যাই, তারপরে আমরা আদার বিষয়গুলো দিয়ে আমরা ক্রস চেক করে নিতে পারি যে পালসিটিটা কি এরপরে আছে কিনা। তারপরে চেঞ্জেবিলিটি, চেঞ্জেবিলিটি পালসিটিলার যে সিম্পটম গুলো আছে এর মধ্যে চেঞ্জেবিলিটি, এগুলোই এই এই যে তিনটা বা চারটা কথা, এই চারটা কথা দিয়ে আমরা পালসিটিলাকে একটা জায়গায় আনতে পারি। তারপরে আমরা হয়তো আরো মানে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এর জন্য আদার্স মেডিসিন গুলোর সাথে আমরা একটা কম্পারিজন বা খোঁজার চেষ্টা করতে পারি, আরো পিক করতে পারি যে অন্য মেডিসিনের সাথে যায় কিনা। এছাড়া তো আমরা আসলে আমরা পেশেন্ট কে ট্রিটমেন্ট করার ক্ষেত্রে আমরা যেটা সবচেয়ে আমি যেটা করি এখন, প্রথমে একটা থরো কেস রেকর্ড করি, ফুল কেস রেকর্ড করি। এখন কেস রেকর্ড এর মাঝে যদি দেখি যে একটা মেডিসিনের দিকে পেশেন্টটাকে ইন্ডিকেট করছে, তাহলে হয়তো ওই মেডিসিনটা আমি উপরে একটু শর্ট করে লিখে রাখি। যদি দেখি না আরেকটা মেডিসিনকে ইন্ডিকেট করছে, তখন আমার চার পাঁচটা মেডিসিনের একটা শর্ট লিস্ট আমার মাথার মধ্যে আসে যে হয়তো বা এই চার পাঁচটা মেডিসিনের ভিতর থেকে একটা মেডিসিন আসতে পারে। তখন সেখান থেকে আমি কমপ্লিট কেস রেকর্ড করার পরে পেশেন্টের আপনার দেখা যাচ্ছে মাইজমেটিক অ্যানালাইসিস বা আদার অ্যানালাইসিস গুলো করে আমি তখন সেখান থেকে একটা সিঙ্গেল মেডিসিন আমি সিলেকশন করি, এটা আমি করি। তো কেস টেকিং ফুল করা ছাড়া আসলে তিন চারটা সিমটম দিয়ে আমি পাবোই বা কিভাবে? আগে তো ফুল কেস রেকর্ড করতে হবে। ফুল কেস রেকর্ড করার পরে মানে আমরা যদি এই চারটা বা তিনটা সিমটমস এর কথা যেটা বলছি মূল সিমটমস, এগুলো যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা আদার বিষয়গুলোর সাথে একটু মিলিয়ে দেখবো, মিলিয়ে দেখলে আমরা মোটামুটি আপনার পালসিটিলা মেডিসিনটি হয়তো বা আমাদেরকে ইন্ডিকেট করবে। আমি যদি একদম সামারি যে বলেছি যে স্লাইডটা, এটা ডক্টর নেশ বলেছেন, এখানে 1 2 3 4 5 6 7 সাত আটটা কথা দিয়ে উনি কিন্তু পালসিটিলার একটা সামারি করেছেন। তার মধ্যে মেন্টাল সিমটমস এর কথা বলেছেন, চেঞ্জেবিলিটির কথা বলেছেন, ব্যাড টেস্ট ইন দ্য মাউথ এটার কথা বলেছেন, নো থাস মানে থাসলেস এর কথা বলেছেন, স্টোমাকের যে কমপ্লেন গুলোর কথা বলেছেন, ডিসচার্জ এর কথা বলেছেন, মিনিস্ট্রুয়েশন এর কথা বলেছেন, অ্যাগ্রাভেশন এর কথা বলেছেন, অ্যাগ্রাভেশন অ্যামিলিয়েশন এর কথা বলেছেন এবং পেন এর সাথে তার চিলিনেস এটার কথা বলেছেন। এই আটটা বিষয় দিয়ে একটা সামারি ডক্টর নেশ তার মেটাবলিক করেছেন। আমার মনে হয় এই আটটা পয়েন্টের মধ্যে আমি আবার চারটা আর একটু শর্ট করে দিয়ে শর্ট করে বলছি। তো যাই হোক, আমরা মনে করি এখান থেকে একটা সামারি আমরা নিতে পারি। সবাইকে ধন্যবাদ স্যার। মিডরি নামের কান্না আর পালসিটিলের কান্নাকে আমরা কিভাবে আলাদা করব? স্যার মেডুলি নামের কান্না আর হ্যাঁ হ্যাঁ জি আমি ওই যে মিউট করে ফেলছিলাম, মেডোলিনামের কান্না আর পালসিটিলার কান্না। আমরা স্বাভাবিকভাবে মেডোলিনামের পেশেন্টের ক্ষেত্রে দেখি মেডোলিনামের পেশেন্ট সে তার কষ্ট মানে এতই কষ্ট কষ্টে সে থাকে সত্যিকার ভাবে, সে তার কষ্টের কথাগুলো বলে সে কান্না করে ফেলে, সে তার কষ্টের কথাগুলো বলে সে কান্না করে ফেলে। পালসিটিলা কথা বলতে গিয়ে যে কোনো কথাই সে কান্না করে, মেডোলিনাম তো সকল কথায় কান্না করে না, সে তার রোগের কথা বলতে গিয়ে সে কান্না করে। এই জায়গাটায় একটি বিষয় থাকে। আর এছাড়া মেডোলিনামের আরো অন্যান্য সিমটমস দিয়ে তো আমরা মেডোলিনামকে ডিফারেন্সিয়াল মানে ইয়ে করতে পারি আর কি, পার্থক্য করতে পারি পালসিটিলার সাথে। আর কোনো কিছু যদি অ্যাড করতে চান আপনি করতে পারেন, এতটুকু আমি বললাম। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যারকে। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন, না হলে আমরা আলোচনা শেষ করব। আর কি কারো কোনো প্রশ্ন আছে? অনুপম রয় স্যার না বলতে পারে না, তার কষ্টের কথা বলতে পারি বলবে সে কাজ।
সহানুভূতি চাই, ইয়ে আমাদের পার্সোনাল চাই, আমাদের পালসিটি একটু বেশি, পালসিটি একটু বেশি, যেমন একটা পালসিটি, যেমন একটা পালসিটি সে চাবে, তার মা বাবা, মা বাবা বিল্ডার, মাতা বিল্ডার, ব্রাদার এন্ড সিস্টার, ব্রাদার এন্ড সিস্টার, তাকেই বেশি, তাকেই বেশি গুরুত্ব দেয়। এইখান থেকে কিছু, এইখান থেকে কিছু মানে মানে করা যায়। ধন্যবাদ দিশান স্যার, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্যার, ভালো দিন স্যার, এত সুন্দর একটা ক্লাস নেওয়ার জন্য স্যার। মনে হয় মাঝে মাঝে আপনাকে বলি স্যার পিডিএফ টা পাঠান স্যার, এতগুলো ইয়ে করে স্ক্রিনশট নিয়ে পারি না স্যার, আর মনে থাকে না হয় না স্যার, যদি সম্ভব হয় আগে কখনো পাঠাবেন। আচ্ছা স্যার বলি, ফার্স্টে করতে গিয়ে দেখেছিলাম স্যার আপনি যে পরিবর্তনশীলতা বললেন স্যার, পরিবর্তনশীলতার একটা বড় উদাহরণ দিচ্ছে স্যার, ওই দুবারের পটি কখনো এক হয় না, দিনের মধ্যে যদি দুবার পায়খানা করে কখনো এক হয় না। স্যার আরেকটা বলেছিলাম, এই জায়গাটা যদি একটু মায়ের ব্যথাটা যদি করা যেত স্যার বলতেন যদি ভালো হতো স্যার, ধন্যবাদ স্যার। এই জায়গাটায় আমরা তো পালসিটিলায়, আমি আসলে এই এই পয়েন্টটা আমি দেখি নাই কোনো ম্যাথমেটিকে, আমি যেটুকু ম্যাথমেটিকে ওইভাবে পাই নাই, আর এই অপসেশনটা পালসিটিলে আছে কিনা আমি রেপার্টরিতে হয়তো একটু খুঁজলে মানে ভালো হইতো, এটা আসলে আমি এই মুহূর্তে বলতে পারতেছি না, এটা একটা একটা পয়েন্ট, এটা এই মুহূর্তে বলতে পারছি না। আর ক্ষয়ের যে বিষয়টা বলছেন, যে টিউবারকুলার ডায়াথেসিস এর কথা যেখানে এই পালসিটিলের ক্ষেত্রে বলছেন, পালসিটিলের পরিবর্তনশীলতা আছে, বাট ক্ষয়ের বিষয়টা এটাও আমি খুব ভালো বলতে পারবো না পালসিটিলের ক্ষেত্রে, দুইটা পয়েন্টের ক্ষেত্রে আমি সরি, এটা একটু বলতে হবে হয়তো, দেখে অন্য কেউ যদি জানা থাকে বলতে পারেন, ধন্যবাদ। পালসিটির ক্ষেত্রে কি স্যার মুখ ধর প্রবণতাটাকে ধরা যেতে পারে, পালসিটির আর মেবি মুখ ধর বারবার মুখ ধরে করতে পারে? এইখান থেকে হাতি নিয়ে আসলো, হঠাৎ করে সে একটা আক্রমণ চলে আছে।
যেমন সে সবসময় একটা সিনথেটিক ড্রাইভিং তার মধ্যে রয়েছে, একটা কথায় কথায় যেমন পান্না এটা রয়েছে, সেখানেও একটা পালসেটিল আর একটা পেন আলাদা রয়েছে, যত ব্যথা তত ঠিক, বা হঠাৎ করে ব্যথাটা হয়ে আস্তে আস্তে করে সেটা পেনটা চলে যায়, বা গ্রাজুয়ালি কাম সাডেনলি ডিসঅ্যাপিয়ার, এরকম যে নেচার গুলো থাকে এইসব দিয়ে আমাদের বুঝতে হবে আর কি। এখন ডায়রিয়ার কেসে তাকে আসলো তাহলে পরে তার পজিশন, সেন্সেশন, লোকেশন, মডালিটি কনফার্ম করেন, এই যে ওটা ফর্ম দেখেন তাতে পজিশনটাকে যুক্ত করে নিলেই হয়ে যায়। তাহলে এখান থেকেই একটা শুরু পাওয়া যায়, ক্ষেত্র যেমন স্যার রেসিভারের কথা বলছেন এইভাবে সেখান থেকেও আমরা ওই রকম করে শুরু পাবো। এবার সেটা একটা ক্রনিক কমপ্লেন হলে সেখানে আর এক বিষয় হচ্ছে যে লিভারপুলের একটা তো বিষয় রয়েছে, সব থেকে বড় প্রমাণ হচ্ছে বোলিং হোটেলে তিনটি সাজ থেকে ছিল পালসিটিলা আজই ওই অনুপমের যে কথাটা, যাই হোক আসলে আমাদের ওই ক্যারেক্টারিস্টিক না নিয়ে তার যে মন্দির বা তার বৈশিষ্ট্য লক্ষণগুলোকে বাদ দিয়ে দিতে হবে না, ওখানে কি ওই সবই যত মজা ওখানেই রয়েছে। হ্যাঁ, আর এই জন্য তা তো রয়েছে, যার তার টিভি ফিরে ছিল তো তখন এই সময় যে টিভি হচ্ছে একটা ইনক্রেডিবল বলে আদার দেন হোমিওপ্যাথিক মানে সিস্টেম, এটা কিন্তু ধারণাই ছিল ওই রকম ইনক্রেডিবল ওইরকম আক্ষেপ করে চিকিৎসা তার বন্ধুকে যে আমি হয়তো আর বাঁচবো না আমার টিভার গুলো সেই ধরা পড়েছে, তখন তখনই তো তিনি সেই ডাক্তার বন্ধু নামটা বলতে পারছি না, তিনি কিন্তু তাকে সব সিস্টেমেটোলজি লিগেশন সব কিছু নিয়ে তাকে কিন্তু পালসি জেলা প্রেসক্রিপশন করে পালসি জেলাকে বলে এটা হচ্ছে যে এই মেডিকেল সায়েন্সের হোমিওপ্যাথিক মেডিকেল সায়েন্সের হিস্ট্রি আর কি, এটা হচ্ছে বিষয়। খালি পালসি জেলার তাহলে সেখানে কোনো অসুবিধা কিছু নেই, ঠিক আছে, ধন্যবাদ স্যার। আর আমি একটা কেস তো বলেই ছিলাম কম করে যেটা বলা যায় একটা আর্টিফিশিয়াল কেস, কিছুদিন আগেও বলেছিলাম হয়তো আপনাদের মনে আছে, সেটা পাঁচ অতিথির খেলেই ভালো হয়েছিল, ডাক্তার লোক নাম শুধু ডাক্তার লোক তার কিন্তু ওইটা হয়েছিল। যাই হোক, এখন আমাদের যেরকম হোমিওপ্যাথি সায়েন্স অ্যান্ড আর্টস তো বলাই হয়, তা আর্টের জায়গাটা আমার মনে হয় মস্ত বড় জায়গাটা সেটা আছে কেস টেকিং এর মধ্যে ভিতরে। আর পেশেন্ট তো কান্নাকাটি করবে, সিম্পাথি বিভিন্ন রকমের থাকে, ডাক্তারকে রমন যেটা বারবার বলে যে কখনো রোগীকে খুব সহানুভূতিশীল হতে হয়, কখনো রোগীকে ধমক দিতে হয়, কখনো ভালোবেসে হ্যাঁ সব কিছু নিয়েই নাকি এটা করতে হয়। আমার যে কেসটা সংক্ষেপে একটা বলি, যেটা মানিলাল দেবী থাকে, মানিলাল কি আছে তো নাকি বলি, এই ডিমান্ডার ছিল সত্যিই একটা কেসের মানে একটা মেডিসিন আলোচনা হয়ে যাওয়ার পরে যদি করে যায় আসলে তাহলে পরে হয়তো আর একটু মনে রাখা সুবিধা। যাই হোক, কেসটা একটা আটি করিয়া এবং সেই সময়টা একটা আবহাওয়াটা যেটা ছিল আর কি, একটা বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে বর্ষাকালে, মাঝে মাঝে ঘুমোট ডাক্তারবাবু কিন্তু যাই হোক পাল্টে গিয়েছে রাস্তা বড় কথা এনটিআরপতি এবং তার আগে মাস দুয়েক আগে কোন এক বিখ্যাত ডাক্তার তাকে অ্যাডভান্স তার প্রেসক্রিপশন করেছিলেন আমার, যখন মানে তিনি আমাকে রিকোয়েস্ট করেন আমি এটা শুরু ফোনেতেই চেষ্টাকে করেছিলাম, আমাকে ওটাও বাধ্য হচ্ছিল আর কি, যে
কোনো ন্যাচারাল সালফের জন্য কোনো ইফেক্ট শরীরের মধ্যে কিছু রয়েছে যখন আমি নিশ্চিত হলাম যে ন্যাচারাল সালফেট আর প্লাস্টিক হয়েছে তখন ওষুধটা দেওয়ার মতন একটা ক্ষেত্র বা তার ওই সব যে অ্যালার্জির ওষুধটা ঠিক যাচ্ছে না এরকম একটা অবস্থা। যাই হোক খবর নিয়ে জানা গেল প্রথম প্রথম তো তার কলেজ সেন্টার থেকে ভোট করতেই একটা তালগ্রাম ছোটার অবস্থা তা তার বেআই বাড়ি যাওয়াতে মন্ত্রী ভদ্র হলো বেআই বাড়ি যাওয়াতে নতুন বেআই হয়েছে সেখানে ইলিশ মাছ মুরগি হাঁটি সব রকমই সে খেয়েছে এবং তিনি যদিও তিনি ডিমান্ড করছেন এবং আমিও ব্যক্তিগত আমার বন্ধু তো ব্যক্তিগত ভাবে চিনি খুব ভালোভাবে তিনি কিন্তু খাওয়া দাওয়ার বিষয়ে খুবই সামলেন তবু আমি ওইভাবে নিলাম আর কি যে একটু করে খেলেও তো অনেকটা হয় এটা একটু ওটা একটু সেটা একটু তাহলে পরে সে যদিও ঝোল ঝাল ভাত দিক ইলিশ মাছটাও খেয়েছে হাঁটির মাংসটাও খেয়েছে আবার মুরগি মাংস সবই সে খেয়েছে তাহলে একটু একটু করে কি তার শরীরে ফ্যাট যাচ্ছে না আমি এটা ধরি চাই পজিশন হিসেবে ফ্যাটটাকে ধরেছি যদিও সেটা কিন্তু দিনের আগের খাওয়া তার সদ্য সদ্য যখন তার কমপ্লেনটা শুরু হয় সঙ্গে সঙ্গে হয় তার জীবের ওইটা পেয়েছি আমি কোনো পিপাসা নেই যখনই বলে পিপাসা নেই তখনই আমি বললাম যে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটা আমি বলেছিলাম এটা রয়েছে এটা বরিশ থেকে এবং আমি আটিকরিয়া আনফেসিং অ্যাক্টারেশন মাঠে থেকে আমি প্রথম পাই আর ওর কিন্তু ওই 2 AM একটা অ্যাগ্রাভেশন তা ওই সময় পর্যন্ত আমি জানতাম না মানে আমার মনে তো ওইটা সময় থেকে তার একটু বেশি বাড়ছে এইটা পেয়েছিলাম তাহলে এই যে জিনিসগুলো এবং তার সাথে তার মানসিক লক্ষণ সেটা আমি জানি তিনি কিন্তু একটু শান্তশিষ্ট স্বভাব প্রকৃতির মানুষ একটু কথাটা শুনতে চায় হ্যাঁ তা এইসব তার যে মানসিক লক্ষণ আমার বন্ধু সুবাদে আমি জানতাম আর কিছু একটু জিজ্ঞাসাবাদ করে নিয়ে ওই জায়গাটা কভার করলাম তাহলে পজিশন পেলাম তার ওই যে সেন্সেশন বা তার ওই যে মডালিটি পার্টিকুলার সিমটমসটা সেখানেও পেলাম তার মেন্টাল সিমটমস এইগুলো সব করে একটা সামগ্রিকতা পেলাম এবং সেই ক্ষেত্রে আমি পালসিটিলার 0/1 একটা ডোজ দিয়েছি এবং উনি বললেন তাহলে কালকে কি আর একটা খেয়ে নেবো তখন আমি বললাম যে আপনি এই ওষুধটা খেয়ে যদি খাবার মতন অবস্থাটা তৈরি হয় সেটা হবে কি হবে না সেটা কালকে বোঝা যাবে আপনি এইটা খেয়ে দেখুন ঘন্টা তিন-চারের মধ্যে কিন্তু ওষুধটা তার ইফেক্টটা বোঝা গেছে যথেষ্ট ভালোভাবেই বোঝা গেছে গ্রাজুয়ালি কমছে ওই যে দুটোর সময় রাত দুটোর সময় যেরকম ভাবে একটা বাড়তো ওই জিনিসটা আর অতটা বাড়ে অল্প এইভাবে তারা সেকেন্ড ডোজটা খেতে হয় আর কিছু খেলেই এইভাবে ওই জায়গাটা আসলে কোম্পানি আসছে এখানে আমরা যদি বহু কিছু খুঁজতে যাই শব্দগুলি তো সব কিছু পাবো না কিন্তু শব্দই আমাদের জানতে হয় এই জন্য যে কোন রুগীতে তার কতটুকু এটাকে বের করে নিয়ে আমরা একটা আমাদের লক্ষ্যের ওষুধটাকে আমরা সিলেক্ট করি ধন্যবাদ স্যার সকলকে ধন্যবাদ জানাই রাত অনেক হলো গুড বাই গুড নাইট জানাবো কিছু বলে রাখলাম এখন ধন্যবাদ স্যার কে সুন্দর একটা কেস আমাদেরকে স্যার বললেন আর আমরা এগোতে চাইছি না আমাদের আলোচনা এখানে শেষ করতে চাইছি অনেকটা রাত হয়ে গেছে তো আমি সকলের অনুমতি নিয়ে আজকে আলোচনা